বন্ধুরা সাদর নমস্কার, আমি দেবব্রত অধিকারী। আপনাদেরকে এই গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত এন্টার ব্যাটার চ্যানেলে সুস্বাগত জানিয়ে আজকে একটা বিরাট বড় অ্যাওয়ারনেস দিতে চলছি। বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি আপনি যদি সঠিকভাবে বুঝে ফেলুন, আপনি আগামী 5 বছরের মধ্যে সর্বনিম্ন মিলিনিয়ার হতে পারবেন, এইটুকু আমার গ্যারান্টি থাকলো। যদি আপনি কাজটা শিখতে রাজি থাকেন, সেই কনসেপ্টটা আমি অলরেডি বোর্ডে লিখে নিয়েছি। এই কনসেপ্টটা একটা স্টুডেন্টেও করতে পারবে, এরকমই একটা জবরদস্ত অনেস্টি সততার সহিত কাজ। সেই কাজটা কি? বিটিআরএল এক্সচেঞ্জ। সেই বিটিআরএল এক্সচেঞ্জ কি আজকে জানবো। সেই বিটিআরএল এক্সচেঞ্জ একদম পাতি বাংলায় আপনাদেরকে শেয়ারিং করতে চলছি, যে বিটিআরএল এক্সচেঞ্জ কি, কেন করা দরকার এবং কিভাবে আপনি এখানে জয়েন করবেন। আমি একদম জোর গড়ায় বলতে পারি বন্ধু, যদি এই বিটিআরএল এর কনসেপ্টটা আপনার ব্রেনে একবার ঢুকাতে পারেন, আপনার জেনারেশনে টাকা পয়সার অভাব থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার। অনেস্টি সহিত এটা পালানো ভাগার কোনো কোম্পানি নয়, এবং এটা গোয়ালিয়রের হেড অফিস, আমাদের ভারতবর্ষের গোয়ালিয়রের হেড অফিস। আমি পুরো অ্যাড্রেসও দেখিয়ে দেব, সঙ্গে থাকুন। কোম্পানির বিষয়ে আমি পুরাপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সরকারি কাগজপত্র যত রয়েছে সব কিছু দেখিয়ে দিব, চিন্তার ব্যাপার নেই। আজ পর্যন্ত আপনি যত নেটওয়ার্কের নাম শুনেছেন, এত ভাগারু কোম্পানির নাম আমিও শুনতে শুনতেই এত বড় হয়েছি। তো এই বিটিআরএল এক্সচেঞ্জ ভাগারু কোম্পানি নয়, পার্মানেন্ট একটা অ্যাকাউন্ট হতে চলছে, মাত্র 100 টাকায় জীবন সফল। জাস্ট কনসেপ্টটা বুঝুন এবং কেন করবেন আপনাকে সেটাও বলে দেই। আপনি বলবেন যে আমি এখন আর কোনো নেটওয়ার্ক করব না, নেটওয়ার্ক না করলে ঠকবেন বন্ধুরা। এবং নেটওয়ার্ক যদি সঠিক নেটওয়ার্ক হয়, সত্যি আপনি 4 চান্স লাগাতে পারেন এই নেটওয়ার্কের মাধ্যমে। তবে এইটা কিন্তু সেরকম বাধ্যতামূলক জোরজবস্তির নেটওয়ার্ক না, অটোমেটিক। কীরকম অটোমেটিক আমি উপমা দিয়ে বুঝিয়ে দেই, যেরকম আমার জন্মটা অটোমেটিক একটা নেটওয়ার্ক, আপনার জন্মটা অটোমেটিক একটা নেটওয়ার্ক। আমার বাবা যদি বিয়ে না করতো, আমাকে জন্ম না দিত, তাহলে আমি এই পৃথিবীতে আসতাম না। তাহলে বাই ডিফল্ট নেটওয়ার্ক। এই বিটিআরএল এক্সচেঞ্জ আপনি আইডি খুললে অটোমেটিক আপনি বাই ডিফল্ট কিভাবে নেটওয়ার্ক করে ফেলবেন, এটা এরকম না, তেলাতে হবে না, দুয়ারে দুয়ারে যেতে হবে না, কারো প্রোডাক্ট বুঝতে হবে না, ঠিক আছে? মিথ্যা কথা বলার কোনো গল্প নাই, একদম সত্য কথা বলে আপনি ফাটাফাটি একটা টিম বানিয়ে আপনার জেনারেশন ইনকাম, পার্মানেন্ট লেভেল ইনকাম তৈরি করতে পারেন। একমাত্র অপরচুনিটি বিটিআরএল এক্সচেঞ্জের মাধ্যমে। কিভাবে করবেন আমি বারবার বলে দেব, আপনি মুখস্থ করে ফেলুন সাবজেক্টটা, আমি যেরকম মুখস্থ করে ফেলছি আপনিও মুখস্থ করে ফেলুন। ইনকাম ফাটাফাটি ইনকাম, রেফারেল ইনকাম দিয়ে আপনি মিনিমাম 617 কোটি টাকা কামাতে পারেন। ছোট রকম নয় বন্ধু, অনেক বড় রকম। কোটি কোটি টাকা ইনভেস্ট করে যারা বিজনেস করে, রাত্রে ঘুম নষ্ট করে, তারাও 617 কোটি টাকা ইনকাম করার বিরাট পরিশ্রম। তো এখানে কিন্তু ফ্যানের হাওয়া খেতে খেতে আপনি কাজটা করতে পারেন, জাস্ট যদি সঠিকভাবে শিখতে রাজি থাকেন। আমি কনসেপ্টটা শুরু করার আগে জাস্ট একটা গল্প দিয়ে শুরু করব বন্ধুরা। অনেকেই আছে সব জায়গায় নেগেটিভ বের করতে থাকে, আমি নেগেটিভের মধ্যে পজিটিভ খুঁজে বের করি। তাই আমি ফুটপাথ থেকে অনলাইনে এসেছি, আমার প্রচুর ভিডিও রয়েছে, ইউটিউবে দেখে নেবেন। আমার গড গিফটেড প্রজেক্টার মল আগে ফুটপাথে ছিল, রেলের জায়গায়, প্রুফ দেখে নিন। আমি একটা ছোট্ট দোকানদারের মালিক ছিলাম। আজকে আমাকে উপরওয়ালা যেই সব জায়গায় এনে দিচ্ছে, যেই সব মানুষের সংস্পর্শে এনে দিচ্ছে, প্রাউড ফিল করি, উপরওয়ালাকে হাজারবার ধন্যবাদ জানাই। আপনিও জানান, উপরওয়ালাকে ধন্যবাদ জানান। সৎভাবে কাজ করুন, মানুষের ভালো করুন, আপনার ভালো 100% হবে। এবং পজিটিভ একটা গল্প দিয়ে আমি টপিকটা শুরু করব, সঙ্গে থাকুন। একটা রাজার কাহিনী আমি বলে দিচ্ছি, এক রাজা এবং মন্ত্রীর কাহিনী আপনাকে শেয়ার করব, ছোট্ট জাস্ট 2 মিনিটের মধ্যে গল্পটা শেষ হবে। এক রাজা রেগুলার অনেক কিছুই করে, চাই কিছু করে, মন্ত্রী সবসময় খালি বলে খুব ভালো হয়েছে। রাজার যে কোনো কাজই হোক সবসময় বলে, মন্ত্রী সবসময় বলে খুবই ভালো হয়েছে। এবার হঠাৎ করে একদিন, মানে ওর তরোয়াল ধার দিতে দিতে কিভাবে তরোয়ালটা পরে রাজার বুড়া আঙ্গুলটা কেটে গেছে, পায়ের বুড়া আঙ্গুল কেটে গেছে। মন্ত্রী তথাপি বলছে খুব ভালো হয়েছে, রাজা তো খেপে ভূত, আরে আমার আঙ্গুল কেটে গেল, বলছে বেটা ভালো হয়ে গেছে, যে কোনো কাজে তো বলেই ভালো হয়েছে, এটাও বলতেছে আমার ভালো হয়েছে, কি ভালো হয়েছে, এই একে জেলে ভর্তি করে দে তাড়াতাড়ি, ধরো একে জেলে ভর্তি করে দিছে ওকে, মন্ত্রীকে জেলে ঢুকে যা। এইবার জেলে ঢুকানোর পরে রাজা হঠাৎ করে শিকারে গেছে, শিকারে যাওয়ার পরে কিছু জঙ্গলি আগের দিনের আদিবাসী লোক
ওর জঙ্গলের মধ্যে একটা করে ধরে ফেলছে, ওই জঙ্গলের মধ্যে ওদের মন্দিরে ওকে বলি দিবে রাজাকে ধরে। তো এইবার তো রাজার সাথে দুই চারটা যেগুলো পাঁচটা ছিল ওগুলো তো আগের থেকেই ভাগাটু দিছে, রাজা একাই ছিল শিকারে। এইবার রাজাকে তো ধরে বসে ওকে বেঁধে নিয়ে গেছে, টান টান করিয়ে ওকে উলঙ্গ করে বলে দিবে। এবার জাস্ট যখন সব ড্রেসপত্র খুলছে, এবার পায়ের থেকে নখ পর্যন্ত দেখে ওর বুড়ো আঙ্গুল কাটা। এবার ওর পণ্ডিত মশাই বলছে, এটা তো খুঁত লোক ভাই, এটা চলবে না, তোর এই ভগবান এটা সন্তুষ্ট হবে না, মূর্তি তোর এটা মায়ের পূজা নেবে না, এটা পাল্টা, এটা হবে না। তো রাজাকে বলছে, হে তাহলে তার কি হলো, আমাদের খাটনিটা বিফলে গেল, দিছে ছেড়ে দিছে। এবার রাজা তো একা একা বাড়ি চলে আসছে। এইবার মাথায় আসছে, তাহলে মন্ত্রী যে আমাকে বলছিল তাহলে খারাপ বলে নাই, আমার ভালোই হয়েছে, আঙ্গুলটা যখন কেটে গেছিল আমাকে বলছিল যে আমার ভালোই হয়েছে, তো সত্যি তো ভালোই হয়েছে, আজকে পাটা কাটা না যেত আমার তো গর্দন চলে যেত, আঙ্গুলটা কাটা পড়াতে আমার গর্দন বেঁচে গেল। রাজমহলে গিয়ে তাড়াতাড়ি বলছে, মন্ত্রীকে তাড়াতাড়ি বের করো। এবার মন্ত্রীকে বের করছে, মন্ত্রী বসায় সত্যি তো আপনি বলছিলেন না, সত্যি আজকে আমার ভালো হয়েছে, হ্যাঁ আমি বেঁচে গেছি, আমার এই ঘটনা ঘটছিল। এইবার তুমি বলো যে আমার নয় ভালো হয়েছে, আমার পায়ের আঙ্গুল কাটা গেছে, আমি বেঁচে আসলাম, যে তোমার কি করে ভালো হবে, তোমারও যখন জেলে ভর্তি করে দিলাম তুমি তখনও বলছিলে হ্যাঁ খুব ভালো হয়েছে, বাহ ভালো হয়েছে, হ্যাঁ উপরওয়ালা যা করে ভালোই করে, ঠিক আছে, তাহলে তুমি তো এতদিন 3 মাস জেলে কাটলা, তো তোমার ভালোটা কি হলো সেটাও ক্লিয়ার করো। রাজা মশাই, আমি তো আপনার চেলা, আমি আপনার পরম ভক্ত, এইবার যদি আমাকে জেলে না দিতেন তাহলে কি হতো, আপনি শিকারে গেলে আমিও তো সঙ্গে যেতাম, ধরা পড়লে তো দুজনই, এবার আপনার তো বুড়াঙ্গুল কাটা বলে আপনি বেঁচে যেতেন, এবার আমার তো গর্দন চলে যেত, আমি তো আর ফ্রেশ মানুষ, আমার তো আর কোনো ই নেই। তাহলে বুঝুন, রাজা মশাই বলুন, সত্যি মন্ত্রী মশাই তোমাকে ছেলুট, তুমি সত্যি ধন্য লোক। তাহলে নেগেটিভের মধ্যেও মানুষ পজিটিভ যারা খুঁজে পায় তারা সত্যি ধন্য লোক, ভালো লোক। তো দুনিয়াতে এখনও ওই ভালো লোক রয়েছে বন্ধু, তাই দুনিয়া চলছে। চলুন আজকে জেনে নেব তাহলে বিটিআরএল এর কি কি পজিটিভ সাইড আছে, বিটিআরএল কেন করব। আজকে পৃথিবীতে এত এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জ মানে একটা ব্যাংকের মতো, মানে আমরা যেরকম ব্যাংকে অ্যাকাউন্ট খুলি নির্দ্বিধায় যে কোনো ভয়ের ব্যাপার নেই, হ্যাঁ আমার টাকা পয়সা লেনদেন করতে হবে, আমি যদি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না রাখি তাহলে আমি দোকান থেকে জিনিস কিভাবে কিনবো। সব দোকানে এখন অনেক অনেক দোকানে ক্যাশ নেওয়া বন্ধ করে দিছে, ডিজিটাল বলছে ভাই কিউআর কোডটা দাও, ফোন পে দাও, গুগল পে দাও, পেটিএম পে দাও, অ্যামাজন পে দাও, আমি ক্যাশ নিব না। অনেক অনেক কর্মচারীরা এখন ক্যাশ দেয় না, ভাই গুগল পে খোল, গুগল পে তে তাহলে অ্যাকাউন্টে দিব। তাহলে ডিজিটাল কারেন্সি হয়ে গেছে, টোটালি ডিজিটাল লেনদেন হবে, টাকা পয়সা লেনদেন কমে যাচ্ছে, তাহলে আপনাকে জাস্ট ব্যাংকে টাকা রাখতে যেতে হবে আর খরচা করার জন্য ব্যাংকে যেতে হবে না। পেট্রোল পাম্পে স্ক্যান, দোকানে স্ক্যান, কিউআর কোড লাগানো আছে দাদা। এইবার দোকানদার তো জিনিস দিয়ে দিচ্ছে, জিনিস নিয়ে আসলাম, জিনিসটা আমি ধরতে পারতেছি, খাচ্ছি, উপলব্ধি করতে পারতেছি, কিন্তু দোকানদার কিন্তু টাকাটা শুধু দেখতেই পাচ্ছে, ডিজিটাল যাচ্ছে, ডিজিট ও হার হাতাইতে পারতেছে না। তাহলে সেই টাকা নিয়ে যদি দোকানদার খুশি হয়, আমি আমার জিনিস নিয়ে খুশি হই, এরকম একটা লেনদেন। আজকে সারা পৃথিবী ক্রিপ্টো কারেন্সি নিয়ে মাতোয়ারা। এই ক্রিপ্টো কারেন্সি আজকে যে জানবে না বন্ধু, বারবার বলে দিচ্ছি, এই ক্রিপ্টো কারেন্সি যে আজকে জানবে না, সে মায়ের পেটে আছে, তাকে জানতেই হবে ক্রিপ্টো কারেন্সি কি, এই সম্বন্ধে তাকে নলেজ নিতেই হবে। যেই ভুলটা নোকিয়া করেছিল, সর্বপ্রথম নোকিয়া আজকে ঘরে ঘরে ছিল, সেই নোকিয়া আজকে ঘরে ঘরের থেকে উধাও কি হলো, কিপ্যাড মোবাইলের জামানা যেতে যেতেই নোকিয়া ঘরে ঘরে থেকে আউট। আজকে ও হাজার চেষ্টা করলেও আর ঘরে ঘরে আসতে পারবে না। কি ভুল করেছিল, যখন অ্যান্ড্রয়েড ভার্সন ওর কাছে আসছিল অপরচুনিটি, যে আমার এই অ্যান্ড্রয়েড ভার্সন আপনি গ্রহণ করুন, এই টেকনোলজিতে মোবাইল আপনি আপডেট ফেলান, আপনার বিরাট সফলতা হবে, লাথি মেরে তাড়িয়ে দিছিল যে তোমার কনসেপ্ট চলবে না। আজকে নোকিয়া মার্কেট থেকে আউট হয়ে গেছে, অ্যান্ড্রয়েড রাশ করছে সারা পৃথিবীতে। তো এরকমই ভুল যে বিটিআরএল এক্সচেঞ্জ যে না জানবে, আজকে একটা ভারতীয় এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জ সম্বন্ধে যে না জানবে এবং এই এক্সচেঞ্জে কাজ করলে কি কি লাভালাভ যে না জানবে, সে মার পেটে আছে, তাকে জানতেই হবে বন্ধু এই বিটিআরএল এক্সচেঞ্জ। তো তাই বাই ডিফল্ট নেটওয়ার্কার হয়ে যান, ঠিক আছে, এখানে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন, লক্ষ লক্ষ বলছি না, হ্যাঁ শুরু হবে 2-4-50-100 টাকা দিয়েই, তার কারণ আজকে পৃথিবীতে যত ধনী লোক রয়েছে সবাই জিরো থেকেই হিরো হয়েছে, রাতারাতি কলা গাছ ফেটে ধনী হয় নাই বন্ধু। তো তাই তারা যদি হতে পারে আমিও পারবো, আপনিও পারবেন, কোথাও লেখা নেই আমরা পারবো না বলে লেখা নেই, আপনি যেমন কাজ করবেন তেমনি আপনার সাথে ফল তৈরি হবে।
আপনি যেরকম চিন্তা করবেন তেমনি আপনার সাথে হতে চলছে ঘটনা। আপনি পজিটিভ লোকের সাথে চলাফেরা করবেন, পজিটিভ হয়ে যাবেন, নেগেটিভ লোকের সাথে হয়ে যাবেন, নেগেটিভ হয়ে যাবেন। এক ডালি আলুর মধ্যে যদি একটা পচা আলু ঢুকিয়ে দেওয়া যায় না, সারা আলু পচিয়ে ফেলবে রাতারাতি। তাই নেগেটিভ মানুষের সংস্পর্শে যাবেন না, নেগেটিভ মানুষকে লাঠি মেরে ফেলিয়ে দেন আপনার জীবন থেকে, নেগেটিভ কথা শুনবেন না। পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, বিটিআরএল এর কনসেপ্টটা ভালো করে বুঝুন। চলুন শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। বিটিআরএল এর এক্সচেঞ্জে আইডি খুলতেই হবে, দুদিন আগে হোক পরে হোক, যদি আপনি ভারতে থাকেন। যদি সত্যি ঘরে বসে শান্তির সহিত সম্মানের সহিত দুটা পয়সার মুখ দেখতে চান, মান সম্মান মানে যাকে বলে ইজ্জত, সেটা এখান থেকে অ্যাভেলেবল পাবেন, টাকা অঢেল পাবেন, টাইম অঢেল কামাতে পারবেন। টাইম কিভাবে কামাবেন, আর একটা আমি অঙ্ক কষে দেখাতে চাই বন্ধু। আপনার ইনকাম মানে কি, ইনকাম ইকুয়াল টু মানে কি, আই ইকুয়াল টু আর ইন টু টি। দেখে নিন, আমি বোর্ডে লিখলাম বোঝানোর জন্য, ইনকাম আই ইকুয়াল টু আর ইন টু টি, তার মানে আর মানে হলো রেট। আপনার রেট কত, আপনার কোয়ালিফিকেশন কত, আপনার নলেজ কত, আপনার অভিজ্ঞতা কত, তার উপরে হবে আপনার রেট। 10,000, 20,000, 50,000, 1,00,000, তার উপরে হবে রেট। এইবার আপনাকে সময় দিতে হবে ইনটু টি। সময় কত দেবেন, ম্যাক্সিমাম 24 ঘন্টা, 24 ঘন্টা দেওয়া সম্ভব না, কারণ ক্ষেত্রে বাদ দিলাম। আপনি যখন 1,00,000 টাকা যদি স্যালারি হয়, আপনার রেট হয়, মিনিমাম 12 থেকে 14 ঘন্টা সময় দিতে হবে বন্ধু। তাহলে সেই 12-14 ঘন্টা সময় দিয়ে আপনি ইনকাম করবেন কত, 1,00,000। দেখুন 1,00,000, এনে রেট আপনার 1,00,000, টাইম দিচ্ছেন 12 ঘন্টা, দিয়ে দিলাম, ক্যালকুলেশনটা এবার বুঝবেন ভালো করে। আর এই অঙ্ক যদি একবার ব্রেনে ঢুকে যায়, আপনাকে কেউ আটকাতে পারবে না সফল হতে। তাই আমি ফুটপাথ থেকে আজকে অনলাইনে, তাই আমিও মানুষকে জাগাচ্ছি বন্ধু, চলুন একা বড় লোক হয়ে লাভ কি, একা স্বর্গে গিয়ে কার সাথে গল্প করবো, তারও তো কিছু সৈন্য সমর্থ নিয়ে যাই, সবাই ধনী হবো, সবাই সুখে থাকবো, সবাই স্বর্গে যাবো, আবার ওইখানে আলাপ আলোচনা হবে। মধ্যে যতদিন বেঁচে আছি এখানে তো আগে আনন্দ করে যাই, স্বর্গে গিয়ে আদৌ কি দেখবো না না দেখবো, আজ পর্যন্ত কেউ খবর পাঠায় নাই, মেসেজ পাঠায় নাই মোবাইলের মাধ্যমে যে আমরা স্বর্গে এসে এই এই করতেছি রে ভাই, কেউ বলছে আজ পর্যন্ত? তাহলে জীবনটা যেরকম একবারই সুযোগ পাওয়া গেছে বন্ধু, এর সাথে খামখেয়ালি করবেন না। এই জীবন একটাই সুযোগ, ঈশ্বরের তো একটা আশীর্বাদ বরদান, এক বিরাট বড় সুযোগ, সমস্ত প্রাণী জগৎকে সেবা করার সুযোগ। তাই এই জীবনের সাথে খামখেয়ালি করবেন না, দূষিত জিনিস খাবেন না। মানুষ সবচেয়ে পৃথিবীর বুদ্ধিমান, কিন্তু খাওয়ার বেলায় বুদ্ধিমানই দেখায় না, সেই টপিকটা আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করুন আমি কি বুঝাতে চাইছি। তো সুযোগ যেরকম, এই জীবনটা একটাই সুযোগ, মল্লে আর উপরালা দ্বিতীয় সুযোগ দিবে না। আপনি যতই মাথায় পাথরের মধ্যে মাথা ঠোকান, যে উপরালা আমাকে আবার সুযোগ দাও নিচে যাওয়ার, আমি পৃথিবী থেকে একটু আনন্দ করতে চাই, ভুল করে আসছি, সেই সুযোগ আর দিবে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে এই বিটিআরএল এরকম একটা সুযোগ, কেউ যদি এড়িয়ে যায়, আর এত সস্তায় কোনোদিন কোটি টাকা ইনকামের কোনো গল্প নাই পৃথিবীতে, আপনি খুঁজে পাবেন না, সদ ভাবনা। আর অনেক অনেক কোম্পানি আছে, দাদা 1,000 টাকা দেন, 960 টাকা দেন, 10,000 দেন, 1,00,000 দেন, 1,00,000 দিলে 2,00,000 পরের মাসে, লোভে পাপ পাবে মৃত্যু, ওই সব কোম্পানি ভাকার জন্য ওই সব টুপি পরানোর গল্প বলে। তো বন্ধুরা, এই 100 টাকা নিয়ে আপনাকে পরের দিন 109 টাকা রিটার্ন করে, এর থেকে যদি খুব আর কি দেখাবো, যদি কোম্পানি ভাকা হইতো পকেট থেকে 9 টাকা ভরে দিত কি। আবার আপনি একটা লোক আনলে 45 টাকা দেয়। এবার দেখুন, আগে এইটা টপিকটা ক্লিয়ার করে দেই, তারপর আমি সেই টপিকটা বলে দিচ্ছি। আপনি 100 টাকা দিয়ে 617 কোটি কিভাবে কামাবেন, জয়েন কিভাবে করবেন, সঙ্গে থাকুন শুধু। আবারও বলছি, স্কিপ না করে দেখুন, এবং ভিডিওর শেষে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, কমেন্টস করে জানাবেন, আমার রিকোয়েস্ট কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাহলে ইনকাম ইকুয়াল টু আর ইন টু টি, তার মানে আমি যদি 1,00,000 টাকা মাসে ইনকাম করতে চাই, আমাকে আমার রেট কোয়ালিটি দেখাতে হবে, আমার 1,00,000 বেতন আমার, এবং সময় আমাকে 12-14 ঘন্টা দিতে হবে, তাহলে আপনি মাসে 1,00,000। এইবার বাই ডিফল্ট, ভগবান না করুক আপনার কিছু হয়ে যায়, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আমি অবশ্যই সেটাই চাইবো। কোনো কারণবশত যদি আপনার রেটটা জিরো হয়ে যায়, তার মানে কি, যদি আমি আপনি নাই হয়ে যাই কি হবো, এইটা যদি জিরো হয়, তাহলে তার সাথে সময় ইনটু করলে কি ইনকাম হবে, ইনকাম জিরো। বাদ দিলাম আপনার জিরো রেট, ঠিক আছে, আপনি সব ওকে আছে, আপনার কিছু হয় নাই, কিন্তু আপনি সময় দিতে পারছেন না, হয়তো দেখা গেলো অসুখ বিসুখ হয়ে আপনি প্যারালাইসিস হয়ে গেছেন, হয়তো আমার এইরকম কারোরই হতে পারে, আমি সেটা বড় গলায় বলছি না, যদিও আমি নিরোগী থাকার
বড় টপিক দিয়ে রেখেছি, আমি 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি বন্ধু, তার জ্যান্ত টপিক আমি দিয়ে রেখেছি ইন স্ক্রিনে, ভিডিওটি দেখে নেবেন। আমার রিকোয়েস্ট থাকলো 52 মিনিটের ভিডিও, যদি আপনি টপিকটি ফলো করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি লাইফে কোনোদিন সুগার, প্রেশার, ক্যান্সার, থাইরয়েডের কোনো রোগীর পেশেন্ট থাকবেন না, গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি বন্ধু। কথাটা বোঝার চেষ্টা করুন, টপিক রয়েছে, যুক্তি প্রমাণ রয়েছে, পৃথিবীতে আসছি যখন আমাদের মতে পাঠিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, হাওয়ায় প্রকৃতির থেকে আমরা মাটি ফেটে আসি নাই, 10 মাস 10 দিন মাতৃ গর্ভে থেকে আসছি, ন্যাচারালি আসছি, আনন্যাচারাল খেলেই আমাদের তাড়াতাড়ি মরতে হবে। 120 বছরের জায়গায় আমরা এখন 18 থেকে শুরু করতে পারেন, স্ট্রোক হওয়া শুরু হয়েছে 18 থেকে। তো তাই নিজের সাথে নিজে ক্রাইম করবেন না, টপিকটি দেখে নিন, শিখে যাবেন, সুস্থ থাকবেন, গ্যারান্টি থাকলো। আমি এই ইনকামের মধ্যেও আমি হেলথের অ্যাওয়ারনেসটা দিতে বাধ্য হলাম, মানুষ করতেছে, গলত করতেছে নিজের সাথে নিজে। তাই আমি জোর গলায় বলতেছি বন্ধু, সত্যি সম্ভব, মানুষ যদি কেউ কিছু একটা ব্রেনে গেঁথে নেয় সম্ভব। যেমন থমাস এডিসন স্কুলে না গিয়ে বাল্ব বানিয়েছিল, প্রুফ বলে দিলাম, আমি বেশি বিশদে যাব না। তো বন্ধু তাহলে ধরে নিলাম আপনার রেট ঠিক আছে, বাই ডিফল্ট যদি কোনো ওষুধ কিছু হয়ে প্যারালাইসিস বা যাই কিছু হয়ে যায়, আমি যদি সময় দিতে না পারি তথাপি আমার ইনকাম জিরো, তথাপি জিরো। তাহলে আমি যদি নেটওয়ার্কিং করি বাই ডিফল্ট, আমি বিটিআরএল একটা এক্সচেঞ্জে যদি আইডি খুলি, আমি যদি 10 জনকে করিয়ে দেই বন্ধু, ধরে নিন আমি আর একটা পাতি বাংলায় বুঝাই, আপনার একটা দোকান বা একটাই চাকরি, মাস গেলে আপনি 1 লাখ টাকা ইনকাম করেন। এবার কোনো কারণবশত ওই ইনকাম সোর্সটা বন্ধ হলে কী হবে, আপনার ইনকাম জিরো, তাহলে আপনি খাবেন কি? এইবার আপনার যদি দুরকম 10টা সোর্স অফ ইনকাম থাকে কী হবে, 10টা দোকান বা 10টা চাকরি, 10টা চাকরি তো সম্ভব না, যারা চাকরি করে তারাও এই কাজটা যদি করে তাহলে কী হবে, বিরাট বড় একটা সোর্স অফ ইনকাম, ম্যান পাওয়ার, নেটওয়ার্কের বিরাট পাওয়ার। এই নেটওয়ার্কের মতো বড় পৃথিবীতে আর একটাই যে অষ্টম আশ্চর্য জিনিস নেটওয়ার্ক, কোনো কোয়ালিফিকেশন লাগে না, বকলম অঙ্গুটা যাবো কাজটা করতে পারে যদি মেন্টালি শিখে ফেলে, মন আর প্রাণ। যেরকম মনে প্রাণে যার বিশ্বাস আছে যে আমি কাজটা করতে পারবো, তার সাথে পুরো পৃথিবী, ভগবান, ঈশ্বর, আল্লাহ মালিক সবাই সহযোগিতা করবে, পুরো কায়নাত সহযোগিতা করবে। আর একটা প্রুফ বলতে চাইব, যদি তাই না হতো, অরুণিমা সিনহার চেহারাটা দেখুন, একজন পাঞ্জাবের মেয়ে, ঠিক আছে, ভালো প্লেয়ার ছিল, খেলোয়াড় ছিল, যদি তাই না হতো, ওকে যদি ভগবান সাথ না দিত, ও বাই হার্ট আর বাই ব্রেন চেয়েছিল, আমি অ্যাক্সিডেন্ট হয়ে 2 পা কাটা গেছে তো কী হয়েছে, আমি হিমালয় পর্বত জয় করব, এটা একটা কেমন মানে বেশি চাওয়া ছিল না, তথাপি ও সেটা কিন্তু করিয়ে দেখেছে। কিন্তু আমি বারবার মনে করি সত্যি ওকে ভগবান সহযোগিতা করছে, নইলে পারতো না। কেন করছে, ও বাই হার্ট আর বাই ব্রেন মনের থেকে গেঁথে ফেলেছে, আমি এটা করবই, তাই পুরা কায়নাত সহযোগিতা করছে। তাই বন্ধু আপনি যদি চান সত্যি আপনি সপরিবারে সফল হবেন, আপনাকে পুরা কায়নাত সহযোগিতা করবে, আমার গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে বলছি বারবার বন্ধু, ঠিক আছে। তো তাই আপনি এটা হেলায় হারাবেন না, বিরাট বড় সুযোগ। তো চলুন এবার গল্পটা বুঝিয়ে দিলাম কেন নেটওয়ার্ক করবেন, এবং নেটওয়ার্ক একটা বিরাট বড় পৃথিবীর অপরচুনিটি, অষ্টম আশ্চর্য জিনিস, ঠিক আছে, 7টা আশ্চর্য জিনিস আছে পৃথিবীতে, এই নেটওয়ার্ক হলো একটা অষ্টম আশ্চর্য। এবার আপনি কোন নেটওয়ার্ক করে ফেল হয়েছেন আমার দেখার দরকার নাই, এটাতে 100% আপনি সাকসেস হবেন, হবেন একদম গ্যারান্টি দিয়ে বললাম, ঠিক আছে। তো তাই চলুন এবার টপিকটা শুরু করি, কিভাবে আপনি জয়েন করবেন একদম মুখে মুখে বলে দেব, একদম মুখস্থ। তার আগে বলে নেই ইনকামটা কি, জয়েনটা হয়ে যাবে 2 মিনিটের গল্প, ঠিক আছে। আপনি ইনকামটা কিভাবে করবেন আমি মুখস্থ সেটাও বলে দিচ্ছি, আপনি যদি এখানে আইডি খোলার পরে একটা লোকেকে আনেন, আপনাকে আবার 45 টাকা দেবে। আপনি আজকে 100 টাকা দিলেন, আপনার অ্যাকাউন্টটা 1 ঘন্টার মধ্যেও অ্যাক্টিভ হতে পারে, 24 ঘন্টার মধ্যেও হতে পারে, হবে 100%। এবার আপনি যখনই আইডি খুললেন আপনার আইডি গ্রিন হয়ে গেল, এবার আপনি তখন বলবেনই, যেমন আপনি যদি একটা কোনো ভালো ডাক্তার দেখে সুস্থ হয়ে যান, আপনি ওইরকম রুগী যদি দেখেন রাস্তায় যে ওইরকমই একটা রুগী খুব মানে কষ্ট ভোগ করছে, আপনি কি মানবতার বোধের জন্য বলবেন না যে দাদা আমিও এরকম রুগী ছিলাম, আমি অমুক ডাক্তারকে দেখিয়ে ভালো হয়ে গেছি, আপনিও ওনাকে দেখাতে পারেন, পয়সা কিন্তু আসবে না, কিন্তু মানবতার খাতিরে তাকে কাজটা কিন্তু আপনি কিন্তু কথাটা বলবেন। তেমনি এই বিটিআরএল এ যখন আপনি আইডিটা খুলে ফেলবেন, যখন বুঝে ফেলবেন আমি গতকাল 100 টাকা দিয়েছিলাম, আজকে আমার অ্যাকাউন্টে 109 টাকা রিটার্ন আসছে, মানে পরিষ্কার বুঝে ফেললেন যে দুধকা দুধ, পানিকা পানি,
যে এইখানে আইডি করলে আমার লস নেই, তাহলে 109 টাকা দিয়ে আবার আপনি ক্রিপ্টো কারেন্সি কিনতে পারতেছেন, ক্রিপ্টো নিয়ে নলেজ পাচ্ছেন, জুম মিটিং পাচ্ছেন, সপ্তাহে একদিন মিনিমাম জুম মিটিং হয়, তারপরে তো আমার আপনার যত রকমের হেল্পের দরকার আমি আছি, সঙ্গে থাকুন খালি। তাহলে এই ঘরে বসে শিখে শিখে যদি আমি কোটিপতি হওয়ার জায়গা করতে পারি, অসুবিধা কোথায়? তাহলে আপনি কি বলবেন না 10টা বন্ধু বান্ধবকে, যাকে আপনি মোবাইলে এতদিন লিস্ট বানিয়েছেন, সুখে দুঃখের নিমন্ত্রণ করে খাওয়ান, তাকে কি আপনি বলবেন না যে হ্যাঁ দাদা দিদি বন্ধু আমার কাছে এরকম একটা সুযোগ আছে, তুমি শুনে দেখো, ভালো লাগলে করো, না করলে টাটা। ঠিক আছে, ওগুলা আপনার বিপদের বন্ধু নয়, আপনার সুখে দুঃখে যারা দেখবে তারা আপনার কথার গড় কইরা তার আপনার সাথে যোগ দিবে। আর এখানে তো হারানোর কোনো গল্পই নাই, 10,000-এ 5,000-এর তো কোনো গল্প নাই, 1,000 টাকারও গল্প নাই, 100 টাকা আজকে দিচ্ছেন কালকে 109 টাকা রিটার্ন, হারানোর কোনো কিচ্ছু নাই। এবং এই একটা লোক আনে দিলে আপনাকে দিচ্ছে 45 টাকা, ওই লোকটাই যদি আরেকটা লোক আনে আপনাকে দিবে 40 টাকা। বুঝুন ব্যাপারটা, রেফারেল আমি দেখিয়ে দিব, আমি স্ক্রিনেও দেখাবো, কিন্তু মুখে একবার বলে দিলাম কেন, আপনার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তাহলে এইভাবে 9টা লেভেল পর্যন্ত আপনাকে ইনকাম দেবে। আপনি যদি একজনকে আনেন 45, 10 জনকে আনলে 450, সেই 10টায় যদি আরও 10টা আনে তাকেই আনবেন, যে নাকি কাজ করবে না তাকে আনবেন না, তার জন্য সেই সুযোগ নয়, কর্মঠ লোকের জন্যই ভালো জায়গা ওয়েট করছে বন্ধু। তাহলে আপনি 10টাকে আনলে সেই 10টায় যদি 10টা আনে কত হবে, 100টা। 100টা লোকে যদি কাজ করে সেই 100টা লোকের থেকে আপনি পাবেন প্রথমেই রেফারেল পাবেন 4,000 টাকা, তার কারণে আপনার রেফারেল 5 টাকা কমে যাবে, 45 দিয়ে শুরু 5-এ গিয়ে শেষ, মানে 1 লেভেলে নাম্বার 1 লেভেলে 45, 9 লেভেলে 5, এই জাস্ট এইভাবে ডিফারেন্সটা বুঝে নেবেন। ঠিক আছে, 2-এ 40, 3-এ 35, 4-এ 30, এইভাবে করে 5-5 করে কমবে, গল্পটা এটাই। এটা 9 লেভেল পর্যন্ত ইনকাম, একটা ওয়ান টাইম ইনকাম, এইটা দিয়েই 617 কোটি কামানো সম্ভব। তাহলে দেখুন আমি যদি 10 জনের জায়গায় 20 জন দেই সেটা 617 কোটিকে আরও টপকিয়ে যাবে, তাহলে এত বড় ভালো অপরচুনিটি কোথায় পাবেন? তাহলে 100 লোকে যদি 10টা করে আনে কত হবে, 1,000, 1,000 লোকের থেকে আপনি পাবেন 35 টাকা করে, লোক তো আপনি দেন নাই, আপনার টিম দিচ্ছে, সেখান থেকেও আপনি পাবেন, তাহলে 35,000 চলে আসলো। এবার 35,000 আপনার ইনকাম একটা ওয়ান টাইম হয়ে গেল। এইবার আপনার যখন 1,000 লোক হয়ে গেল, 1,000 লোকে যদি 10টা করে লোক হয় কত হবে, 10,000, 10,000 লোকের থেকে আপনি পাবেন 30 টাকা করে, কত হলো, 3,00,000 টাকা পেয়ে যাবেন। একবারেই করতে হবে, একবারেই আসতে হবে, টার্গেট নাই, নো টার্গেট, নো টাইম বাউন্ডিং, কোনো কিছুর ব্যাপার নাই, একটা হবে একটাই পাবেন, দুটা হবে দুটাই পাবেন, সঙ্গে সঙ্গে সাথে সাথে ডানার বাবা থিজার, সৎ কোম্পানি সৎ চিন্তা ভাবনা। আর ডিসঅনেস্টি কোম্পানি হলে কি তো ভাই, মাস গেলে নিস, হ্যাঁ এক মাস গেলে বলবো ভাই এই মাসে সমস্যা হয়েছে, পরের মাসে নিস, পরের মাসে বলবো এই আরেক মাস ওয়েট করে একটু সমস্যায় আছি, আর 3 মাস পরে ফু শেষ, ও কোম্পানি আর হাওয়া। এখানে নগদ নারায়ণ দিয়ে দিচ্ছে, কোন টাকা দিচ্ছে, অ্যাডভার্টাইজ করার টাকা, এই কোম্পানি অ্যাড করতে চেয়েছিল, অ্যাড না করে বলছে আমি আমি যদি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সলমান খান, রণবীর সিং এদেরকে দিয়ে অ্যাডভার্টাইজ করাই, ও কোটি কোটি টাকা ওরা পকেটে বুঝে ফেলাবে, লাভ কি, আমি ওই কোটি কোটি টাকাটা আমার সাধারণ পাবলিকরে বেটে দিই, ভারতবাসী, যে আজকে রোডপতি সে কালকা করোড়পতি হতে পারে, বেশি না, আপনার যত তাড়াতাড়ি খিদা যত তাড়াতাড়ি খাইতে পারেন, আপনি 6 মাসেও হইতে পারেন, 1 বছরও হইতে পারেন, 2 বছরও হইতে পারেন, কবে হবে না আপনার ব্যাপার, কিন্তু 13 কোটি পর্যন্তই রেফারেল দিবে, তারপরে কিন্তু দিবে না, আগেই পরিষ্কার বলে দিছে, সৎ কোম্পানি সৎ চিন্তা ভাবনা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বুঝুন ব্যাপারটা বন্ধু। তাহলে 13 কোটি পর্যন্ত রেফারেল নিবে, অলরেডি মাত্র 75,000 সামথিং চলছে, আজকেও আমি আইডি খুলেছি 75,567 আজকে সিরিয়াল নাম্বার হয়েছে, তাহলে এই সপ্তাহে না হয় 76,000 হবে, এখনও 13 কোটি রেফারেল দিবে, ভাবুন, তার মধ্যে আমার তো কোটি লোকের উপরে হবে, আমার টিমের গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে, ডায়লগ মারছি না, অলরেডি বড় বড় তাবত তাবত লিডার আমার এই ভিডিও থেকে আমার সাথে জয়েন করেছে, বাহাদুরি ব্যাপার নেই, আত্মহংকারের ব্যাপার নেই, সঙ্গে আছি 24 ঘন্টার মধ্যে, 7 দিনের 24 ঘন্টার মধ্যে এনি টাইম আমার সাথে কমিউনিকেট করতে পারে। এবং আরেকটা রিকোয়েস্ট করে রাখবো টপিকে যাওয়ার আগে, যদি আপনাকে আমার ভিডিও কেউ রেফার করে থাকে প্লিজ তার সাথেই জয়েন করবেন, প্লিজ আমার সাথে জয়েন করবেন না, এবং যদি ইউটিউব থেকে ডিরেক্ট ভিডিও দেখে থাকেন প্লেলে দয়া করে আমার সাথে কমিউনিকেট করবেন, কীভাবে জয়েন করবেন, জয়নিং করার রেফারেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে,
আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কলিং নাম্বার আছে, আমার সাথে কল করে নিতে পারেন, কোনো অসুবিধার ব্যাপার নেই। ডিসক্রিপশন বক্স থেকে আমার ডিটেলসটা বের করে নিতে হবে, আমি স্ক্রিনে দেই না। তার কারণ ভিডিওটা আমি প্রত্যেকটা মানুষের জন্য বানাচ্ছি, আমার একার জন্য বানাচ্ছি না, প্রত্যেকটা মানুষের জন্য কাজে লাগে আমার এই ভিডিওটা। তাই রিকোয়েস্ট থাকলো, আপনি ডিরেক্ট যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকেন আমার সাথে কমিউনিকেট করুন, আর যদি কেউ আপনাকে রেফার করে থাকে প্লিজ আমার রিকোয়েস্ট তার সাথে জয়েন করবেন, এটা আমার রিকোয়েস্ট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাই বন্ধু আমি ফুল টপিকটা এবার আপনাকে ক্লিয়ার করে দেই। আমি যেখানে শেষ করছিলাম, যেখানে আমি বলছিলাম যে 10,000 লোকের থেকে আপনি 30% করে পেলে 3,00,000, 3,00,000-এর পরে স্টেপটাই যদি দেখেন তাহলে বিরাট খুশি। এবার 10,000 লোকে যদি 10টা করে লোক দেয়, লোক হবে আপনার 1,00,000। সেই 1,00,000 লোকের থেকে আপনি পাবেন 25% করে রেফারেল, সেই 25,00,000 টাকা আপনার ইনকাম। তারপরে লেভেলটায় 2 কোটি, এইভাবে 15 কোটি, তারপরে 500 কোটি, এই 9 লেভেল পর্যন্ত টোটাল টাকা একসঙ্গে গেলে 617 কোটি হয়। যদি 10 জনের হিসাব হয়, এবার 5 জন করে আগালে টাকাটা কমে যাবে, আর যদি আপনি 10 জনের টাকা 20 জন করে দেন বিরাট লেভেল আকার নেবে। তো আমি কিন্তু 4টা আইডি খুলেছি বাড়িতে বন্ধু, বুঝুন এই 4-4টা আইডির মধ্যে আমার আইডিতে অলরেডি 10টা কভার হয়ে গেছে, আরও পেলে আরও দিব, অসুবিধার ব্যাপার নেই, দিতেই থাকবো। এবং মিসেজের আইডিতে 12টার উপরে হয়ে গেছে, এবার মেয়ের আইডিতে কাজ চলছে, 2 মেয়ের আইডিতে। এই যে আমি বললাম যে একটা দোকান যখন তখন বন্ধ হতে পারে, যদি আমার 6 খানির লোক জয়নিং থাকে কমসে কম 10 জন তো কাজ করবে, তাহলে কীরকম একটা ইনকাম দেখুন। তাহলে এটা লকডাউন হোক চাই কিছু ডাউন হোক, এই কনসেপ্ট চলতেই থাকবে, কারণ ক্রিপ্টো কারেন্সির কাজ ঘরে বসে। প্রচুর মানুষ আছে কোটি কোটি টাকা লাগিয়ে রাখছে, লক্ষ লক্ষ টাকা লাগিয়ে রাখছে, কেউ কেউ হাজার হাজার টাকা, কেউ ডুবছে কেউ উঠতেছে, কিন্তু এইখানে ডোবার কোনো ব্যাপার নাই, আপনি ওঠারই চান্সেস। তার কারণ কি, এখানেও বলে নাই আপনাকে এত টাকার মিনিমাম ট্রানজাকশন করতে হবে, জাস্ট একটা ক্রাইটেরিয়া রাখছে, আপনি যখন এখানে ইনকাম করবেন মাত্র 50 টাকার একটা একবার ট্রানজাকশন করেন, আপনার যখন অ্যাকাউন্টে টাকা উঠাবেনি তাহলে একটা 50 টাকার ট্রানজাকশন করেন। আর আমি তো অলরেডি 109 টাকা রিটার্ন করেই রাখছি, সেখান থেকে 50 টাকা খরচা করলে অসুবিধা কোথায়? তো নইলে কোম্পানি টার্গেট লাগাই দিত কমসে কম 10,000 কিনতে হবে, নইলে টাকা উঠাতে পারবেন না। ডিসঅনেস্টির লক্ষণগুলা এবং সতের লক্ষণগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনার প্রবলেম না হয় বোঝার, তাই আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি। অলরেডি আমি 5,000-এর উপরে উইথড্রল করছি, মিসেজের অ্যাকাউন্টটা অলরেডি বড় উইথড্রল করছি, আমার অ্যাকাউন্টে আজকেও 2,000 টাকা উইথড্রল করে দেখিয়ে দেবো লাইভ, সঙ্গে থাকুন। অ্যাকাউন্টে টাকা আসছে সেটাও দেখিয়ে দেব, প্রুফ দেখাবো, মুখে ডায়লগ মেরে ভিডিও বানাচ্ছি না বন্ধুরা। মানুষ যেন জয়নিংটা করে মানুষকে করাতে পারে, তার জন্য ভিডিও বানাচ্ছি, সবার জন্য, সকলের জন্য। বাংলায় আজ পর্যন্ত এই বিটিআরের উপরে এত বড় ভিডিও কেউ দেয় নাই, তাই আমি ডিটেলস আকারে বুঝিয়ে দিচ্ছি, আপনার সময় বিতা যাবেন, আপনি শিখুন মানুষকে শেখান, এটাই হলো কাজ, মানব সেবা সবচেয়ে বড় সেবা। মানুষের জন্য আপনি ভালো কিছু করুন, অটোমেটিক দেখবেন আপনার জন্য উপরওয়ালা কিছু তৈরি করে ফেলছে, প্রুফ আমি পেয়েছি। এবার শর্টকাটে আপনাদেরকে কিভাবে জয়েন করতে হবে মুখে মুখে বলবো, তারপরে স্ক্রিনে দেখাবো, ঠিক আছে? টোটাল গল্পটাই শেখাবো, কিভাবে টাকা উঠাবেন, কিভাবে আপনার একটা ট্রানজাকশন করতে হবে সেটা করবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, পুরো টপিকটা দেখিয়ে দেব, কিভাবে জয়েনিং করবেন, আমি একটা জয়েনিং মেরে দেখিয়ে দেব। কিন্তু মুখে মুখে টপিকটা একবার ব্রেনে যদি ঢুকে যায় কাজটা করার সুবিধা হবে, তাই আমি আগে মুখে বলে নিচ্ছি। তাহলে এখানে যে ওই 9 লেভেলের ইনকামটা আমি সেটা বলে নেই, তার কারণ ওটা হলো সবচেয়ে বড় মোটিভেশন, সেটা হলো প্রথম উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হলো এখানে আপনার ডিরেক্ট যত মেম্বার থাকবে তত আপনার ইনকাম বেশি, তার কারণ ওটা হলো আপনার পারমানেন্ট ইনকাম। আপনার ডিরেক্ট মেম্বার যত বেশি হবে তত পারমানেন্ট ইনকাম। কেমন? ধরে নিন আপনার 10 জন মেম্বার কাজ করে, ধরে নিন সে এইবার 10টা মেম্বারে যদি মাসে 1 কোটি টাকাও ট্রানজাকশন করে, মানে ও শুধু কেনা বেচা করুক, ওর লাভ লস কি আছে দেখার দরকার নাই, কেনা বেচা করলেই তো কোম্পানি 5% কমিশন কাটবে। 5% যে কমিশন কাটবে আমি অ্যামাউন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 1 কোটি টাকার অ্যামাউন্ট দিয়ে। যদি 1 কোটি টাকা একটা লোকে ট্রানজাকশন করে তার 5% কত হবে? 5,00,000। সেই 5,00,000-এর কোম্পানিতে 5,00,000 কামালো, 5,00,000-এর মধ্যে আপনি অংশীদার 20%, তাহলে 5,00,000-এর 20% কত হবে? 1,00,000। তার মানে কোম্পানি নিবে 4,00,000 আপনাকে সাথে সাথ, 1,00,000 টাকা, কিন্তু টাকা দিবে না, যে যেই কারেন্সি কেনা বেচা করলো সেই কারেন্সিটা আপনি পাবেন। এই কারেন্সি মানেই তো টাকা, সেই কারেন্সিটা আপনি বেচে টাকা নিন, অসুবিধা কোথায়? কারেন্সি মানেই তো টাকা, তাই না? আজকে বিটকয়েন যেদিন প্রথম শুরু হয়েছিল সামান্য পয়সাই তো ছিল, কেউ পিৎজা খেয়েছিল অনেকগুলা কয়েন দিয়া,
তো সেই পিৎজা ডে আজকে মানায়। তো আজকে যেই কয়েনটার রেট একবারে মাগনা পয়সা, 5 বছর পরে তো তার একটা ভ্যালু হবে, তার কারণ ক্রিপ্টো কারেন্সির এটাই ধর্ম, বছরে ডাবল হয়। এবার এখন যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে তার জন্য একটু রেটটা উল্টা পুল্টা চলছে, কিন্তু এই জন্য আমরা বলবো দামি কয়েন কেনার দরকার নেই, যেগুলো মাগনা দামের কয়েন সেগুলো কিনে রাখুন, 2-4-5 বছরের মধ্যে ওগুলোই বিরাট রেট হবে, এবং সানি কয়েন কিনলে তো আপনার বিরাট লাভবান হওয়ার চান্সেস আছে, চান্সেসই বেশি, বাদ বাকি এটা উপরাল্লাহ জানে। ঠিক আছে, তার কারণ একটা আঁকড়া হয়তো মানুষের একটা হিসাব নিকাশ বলে, তো সেই হিসাব নিকাশের থেকে চলে আসছে যে সানি কয়েন যদি কেউ এখন কিনে রাখে আগামী 5 বছরের মধ্যে সেটা যদি 1 টাকাও রেট হয়, আমি টার্গেট নিচ্ছি 20 কোটি কিনে রাখবো, তাহলে 20 কোটি যদি আমি সানি কয়েন কিনে রাখি ম্যাক্সিমাম আমার 3,000 টাকা লাগবে। 3,000 টাকা তো কী ভ্যালু আছে আজকাল, সেই 3,000 টাকার ভ্যালু যদি উপরওয়ালা সাথ দেয়, সত্যি কনসেপ্টটা মানে এই যে ক্রিপ্টো কারেন্সি জগৎটা যেইভাবে আপডেট নিচ্ছে, যেদিন 1 টাকা ভ্যালু হবে সেদিন আমি 20 কোটির মালিক, অসুবিধা কোথায়? 3,000 টাকার প্রপার্টি, এবং যেদিন 1 পয়সা রেট হবে 1 কোটির কারেন্সির ভ্যালু আসবে 1 লাখ, ভাবুন। তাহলে 1 পয়সা তো রেট খুব তাড়াতাড়ি আসবে, কোম্পানির টার্গেট লঞ্চিংয়ের পাশাপাশি ডেটের মধ্যে হতে পারে, তো তাই সেটা নিয়ে পরের গল্প। তো চলুন এইবার আমি শুরু করি কীভাবে আপনি জয়েন করবেন, সেই জয়েনিংয়ের গল্পটা তুলে ধরি। তাহলে আপনাকে যদি কেউ লিঙ্ক দেয়, লিঙ্ক খুললে কী হবে, লিঙ্ক না দিলে কী হবে সেটা দিয়ে আপনাকে ক্লিয়ার করে দিই। ধরে নিন আপনাকে কেউ লিঙ্ক দেয় নাই, আপনি লিখুন গুগল বা ক্রমে গিয়ে লিখুন BTRL এক্সচেঞ্জ লগ ইন, লিখলে পরে আসবে উপরে আসবে সাইন ইন BTRL এক্সচেঞ্জ, আর তার নিচে থাকবে সাইন আপ BTRL এক্সচেঞ্জ। তাহলে আপনাকে প্রথম টাইম করতে হবে সাইন আপ, তো সাইন আপে ক্লিক করলেন, যেই পেজটা আসবে সাইন আপে ক্লিক করলে সেই পেজটা আর আপনাকে যে লিঙ্কটা দিয়েছে সেই পেজটাই ক্লিক করলেন, ডিফারেন্স শুধু এটাই থাকবে, উপরে ইমেল আইডি পাসওয়ার্ড থাকবেই আপনাকে লিখতেই হবে, যেটা শুধু রেফারেন্স আইডি যাতে থাকবে, এই রেফারেন্স আইডিটা আপনার লিঙ্ক দেওয়া থাকলে লিঙ্কের মধ্যে থাকবে রেফারেন্স আইডি, আর যদি রেফারেন্স আইডি আপনি ডিরেক্ট খোলেন সাইন আপ করেন সেখানে কোম্পানির রেফারেন্স আইডি দেওয়া থাকে, BT01 বা 02 থাকবে, তার মানে বুঝে নেবেন আপনি যদি ওইটাকে ওকে করে দেন আপনি কোম্পানির আন্ডারে চলে যাবেন, আপনাকে কেউ গাইড করার লোক থাকবে না। ঠিক আছে, কোম্পানি তো আপনাকে গাইড করবে না, কখন কীভাবে আপনি কী করবেন কোম্পানি গাইড করবে না, তো গাইড করতে গেলে আপনাকে আপনার যে শেয়ার করলো বা আমার লিঙ্কে যখন করবেন আমার থেকে কল করেই করবেন, তাহলে কোথাও ভুল হওয়ার চান্সেস থাকবে না আপনার। নাহলে একবার যদি আপনি ডকুমেন্ট আপলোড করে ফেলেন, একবার যদি আপনার সব ডকুমেন্ট আপলোড হয়ে যায়, ওই ডকুমেন্ট দিয়া আপনি আর BTRL-এ এক্সচেঞ্জে আর আইডি নতুন আইডি খুলতে পারবেন না, একটা আইডি দিয়ে একটাই, তাই তো অথেন্টিক জিনিস বলতেছি। অনেক অনেক কোম্পানি যাবে কয় দাদা আপনার এই নাম দিয়ে 3টা আইডি খোলা যায়, আরে কি বকওয়াস কথা, টোটালি চুপি পড়ানো কথা। তো ওই জন্য আমি বারবার বলছি, আরেকটা মাঝখানে অ্যাওয়ার্নেস দিয়ে রাখি বন্ধুরা, কেউ যদি বলে কোনো জিনিস কিনে আইডি খুলুন বা এই জিনিস দিচ্ছি আইডি খুলুন বা দিনে অ্যাডভার্টাইজ দেখে আপনি ইনকাম করুন এই টাকা দিন, ওগুলা কোম্পানি লাঠি মেরে ছুঁড়ে ফেলুন, ওগুলা কোম্পানিতে জীবনে সফলতা হবে না, আমি চোখে দেখে এসেছি দীর্ঘদিন থেকে। হ্যাঁ, অ্যাড দেখা কোম্পানি, হাজারো অ্যাড দেখা কোম্পানি আছে, বলবে 1,000 টাকা দিন, 1,200 দিন, 1,250 দিন, দিনে এত আসবে এত, মিথ্যা কথা, ওই কোম্পানিতে পা দেবেন না, বারবার বলতেছি আমি একজন বিজনেস কনসালটেন্ট হিসাবে। তো তাই বন্ধু এবার চলুন শুরু করি, তাহলে সেই লগইনটা আপনি কীভাবে করবেন, তাহলে আপনি বুঝে গেলেন ডিফারেন্সটা, যদি আপনি নতুন করে খুলে নিন তাহলে কী থাকবে, আর যদি কেউ রেফারেন্স দেয় তাহলে কী থাকবে। তাহলে আমি ধরে নিলাম আপনাকে রেফারেন্স দিয়েছে, আপনি এবার আপনার ইমেল আইডি দিবেন, ইমেল আইডি কোথায় পাবেন, যদি আপনি বুঝতে না পারেন যে আমার ইমেল আইডি কোথায় আছে তাহলে আপনি প্লে স্টোর খুলবেন, প্লে স্টোরে গিয়ে দেখবেন ওই আপনার নামের প্রথম অক্ষর বা আপনি ছবি যদি লাগিয়ে থাকেন সেই ছবিতে টাচ করলেই আপনার ইমেল আইডি চলে আসবে, দেখে দেখে ভরে দিলেন, যদি আপনার ছবি দেওয়া না থাকে তাহলে আপনার নামের প্রথম অক্ষরটা গোল করে একটা লোগো থাকবে সেখানে টাচ করলে ইমেল আইডিটা খুলবে, ইমেল আইডি দিয়ে দিলেন, এইবার নিচে থাকবে পাসওয়ার্ড, আপনার ইমেলের পাসওয়ার্ড নয়, সেটা আপনাকে পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে, কেমন মানে ABCD-র বড় অক্ষর আবার ABCD-র ছোট অক্ষর, তারপরে @ হ্যাশ মানে প্রশ্নবোধক চিহ্ন, যে কোনো সিম্বল আপনাকে একটা নিতে হবে, চুজ করতে হবে, আর 1, 2, 3 সংখ্যার মধ্যে ঠিক আছে যে কোনো সংখ্যা চুজ করে টোটাল সংখ্যা কমসে কম 5-10টা সংখ্যা মিনিমাম লাগবে, সেই 10টা সংখ্যা মিলিয়ে দিলে দিয়ে একটা পাসওয়ার্ড বানাতে হবে। এবার মনে করে আপনি 12টা 14টা 16টা বানান কোনো অসুবিধা নাই, মিনিমাম 10টা লাগবে, তাহলে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নিলেন। আমি একটা উদাহরণস্বরূপে বলে দিয়ে রাখি সহজে সুবিধার্থে,
ধরে নেন আমার নাম দেবব্রত, আমি ডি বড় হাতের দিলাম, বাদ বাকিটা ছোট হাতের দিলাম, তারপরে এক দা রেড দিলাম, তারপরে আমার ফেভারেট সংখ্যা যেগুলো আছে তা দিয়ে দিলাম, 10টা সংখ্যা হয়ে গেল। আপনিও ওইভাবেই দিবেন, আপনার নামের প্রথম অক্ষর বড়, তারপরে ছোট হাতে, তারপরে এক দা রেড দিয়ে আপনার যেরকম ফেভারেট সংখ্যা আছে দিয়ে দিলেন। তারপরেই থাকবে, এটা দেওয়ার পরেই দেখবেন আপনার রেফারেন্স আইডিটা আছে না নাই, যার কোডে আপনি জয়েন করছেন তার নাম আর নাম্বার দেখাচ্ছে না নাই। যদি আপনি ডিরেক্ট করেন, তার লিঙ্ক ছাড়া খোলেন, তাহলে তাকে ফোন করবেন, দাদা আপনার আইডিটা কত। আর আপনি যদি আমার আইডিটা করতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই আমার আইডি। আমার আইডি হলো বিটিআরএল এর যে আমার মেইন আইডি, সেই আইডিটা হলো BT60187। এই হলো আমার আইডি। এই আইডিতে আপনি ওই রেফারেন্স আইডির জায়গায় যখনই এই আইডিটা দেবেন, বা আপনাকে যে রেফারেন্স দিল সে তার আইডিটা যখনই বসাবেন, বিটি সেই সংখ্যাটা বসাবেন, তারপরে নিচে ক্লিক করলেই তার নামটা অটোমেটিক উপরে চলে আসবে। আর আমার নাম মিলিয়ে নেবেন, আমার নাম থাকবে দেবব্রত অধিকারী। যদি নিজে নিজে করেন, তো অনেকেই এভাবে করে ফেলছে ফোন না করেই হয়েও গেছে, তো যদি আপনার মনে সাহস হয় করে ফেলুন, যদি মনে হয় যে না ডাউট প্রবলেম হতে পারে, তাহলে দয়া করে 7 দিনের 24 ঘন্টার মধ্যে এনি টাইম আমাকে কল করতে পারেন, কোনো নির্দ্বিধায়, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, ঠিক আছে। তাহলে আপনি যখনই এই রেফারেন্স আইডিটা দেখে নিলেন, কনফার্ম হয়ে গেলেন, তার নিচেই থাকবে আই এম নট এ রোবট বলে একটা চারকোনা বাক্স থাকবে, সেই বাক্সটার মধ্যে টাচ করতে হবে, ক্লিক করলেই সেখানে একটা রাইট চিহ্ন হয়ে যাবে। রাইট চিহ্ন হয়ে গেলে বুঝলেন যে হ্যাঁ এটা হয়ে গেছে। এইবার তার নিচে করতে হবে রেজিস্টার নাও। রেজিস্টার নাও করার আগে বারবার বলছি বন্ধু, দেখে নেবেন রেফারেন্স আইডিটা ঠিকঠাক আছে না না, কোম্পানির রেফারেন্স আইডি নাই তো, আপনি যার রেফারেলে জয়েন করছেন তার রেফারেল আইডিটা আছে তো, তার নাম দেখাচ্ছে তো, তারপরে মিলিয়ে রেজিস্টার নাওটা করবেন। এটা আমার বারবার রিকোয়েস্ট, একদম জোরহাট, এই ভুলটা যেন না হয়, যেটা অনেকেরই হয়। এবার আপনার যেই রেজিস্টার হয়ে গেল, সাথে সাথে আপনার উপরে একটা মেসেজ যাবে কোম্পানির থেকে, বলবে আপনি পরবর্তী স্টেপ আঁকানোর জন্য আপনার ইমেলে যেই ইমেলটা দিয়েছেন সেই ইমেলে আমরা একটা মেইল পাঠিয়েছি, সেই মেইলটাকে ভেরিফাই করুন নেক্সট স্টেপ যাওয়ার জন্য, সাইন ইন করার জন্য। তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে যেতে হবে আপনার ইমেল আইডিতে, ইমেল আইডিতে যাবেন। ইমেল আইডিতে গিয়ে যদি মেইন ইন বক্সে না থাকে, তাহলে দেখবেন স্পাম বক্সেও থাকে। এবার অনেকেরই বলে দাদা মেল তো আসতেছে না, মেল না আসার আরও একটা কারণ থাকে, যদি আপনার স্পাম বক্স বা ইনবক্স আপনার মেলে জায়গা নেই, ঠিক আছে, যদি ফুল থাকে তাহলে কিন্তু ইমেল থাকবে না, তখন যদি ঢোকার জায়গা না থাকে ঢুকবে কোথায়, চেক করে নেবেন, তাহলে কিছু মেল খালি করে দেবেন, দেখবেন মেল চলে আসছে। অনেক করে স্পাম বক্স ফুল থাকে, তাহলে সেখানে যায় না, আর মেলটা বেশিরভাগ স্পাম বক্সেই যায়, ইনবক্সে খুব কম যায়, সেটাও মাথায় রাখবেন। তাই যখনই স্পাম বক্সে গিয়ে দেখলেন যে হ্যাঁ বিটিআরএল এর তরফ থেকে একটা মেইল আছে, খুললেই এখানে একটা নীল রঙের কোঠার মধ্যে পাবেন ভেরিফাই লেখা, ভেরিফাই টাচ করার সাথে সাথে দেখাবে কমপ্লিটেড সাকসেসফুলি, এরকম লেখা থাকবে, ঠিক আছে, তো ভেরিফিকেশন কমপ্লিটেড সাকসেসফুলি এই লেখাটা উঠবে, বুঝে গেলেন হয়ে গেল ভেরিফাই। এইবার যাবেন ওখান থেকে সাইন ইন, সাইন ইনে আপনি নতুন করেও খুলতে পারেন, ওই পেজের থেকেও সাইন ইনে যেতে পারেন, গল্প একই। এবার সাইন ইন করবেন, আপনার মেইল আইডি দিলেন আবার যেটা দিয়ে লগ ইন করেছেন, এবার তারপরে পাসওয়ার্ড যেটা বানিয়েছেন পাসওয়ার্ড দিয়ে দিলেন, দিয়ে আই এম নট এ রোবটে টিকমার্ক করে লগ ইন করুন। লগ ইন হয়ে গেল, সর্বপ্রথম আসবে আপনার পার্সোনাল ডিটেলস ফিল আপ করার জন্য, সেই পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করে দেবেন, একদম ইজি, আমি স্ক্রিনে দেখাবো, এখানে টাইম নষ্ট করছি না। এইটা কমপ্লিট হওয়ার পরেই আপনাকে যেতে হবে ব্যাঙ্ক ডিটেলসে, মেনুতে গিয়ে ব্যাঙ্ক ডিটেলসে যাবেন, সেখানে ব্যাঙ্ক ডিটেলসটা ফিল আপ করলেই তারপরের কাজ হলো ব্যালেন্সে গিয়ে ডিপোজিট করা। আমি একদম পুঙ্খানুপুঙ্খ স্ক্রিনে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে ওই জন্য বলছি দেখুন, এবং মানুষকে শেয়ারিং করে একটা বিরাট বড় সুস্থ এবং ধনী সমাজ বানাতে আমার সহযোগিতা করুন। তার কারণ আবারও বলছি, এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান, জানলে ভালো করে জানুন, না জানলে জানবেন না, ঠিক আছে, তাই এন্টার বেটার। তো চলুন বন্ধুরা, তাহলে এইবার ব্যাক ক্যামেরায় যাই, ব্যাক ক্যামেরায় গিয়ে ডিটেলসটা জেনে নেই এবং টোটাল বিবরণটা শিখে নেই এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, চলুন ব্যাক ক্যামেরা। বন্ধুরা ভালো করে ফলো করুন, আমি ল্যাপটপে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বিটিআরএল এক্সচেঞ্জে কিভাবে লগ ইন করবেন। আপনারা যদি এই ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখুন বুঝুন, তাহলে অবশ্যই 100% আপনারা নিজস্বভাবে এই জয়েনিং করার কাজটা
সমাপ্ত করতে পারবেন। তো চলুন, হয় আপনি গুগল খুলবেন নতুবা গুগল ক্রোম খুলে নেবেন, ওখানে লিখবেন বিটিআরএল এক্সচেঞ্জ লগ ইন, এই শব্দটা লেখার সাথে সাথে আপনাদের এখানে সাইন আপ থাকবে, সাইন ইন থাকবে। তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে সাইন আপ বিটিআরএল, এই দেখুন আমি কার্সার দিয়ে দেখানোর চেষ্টা করছি, সাইন আপ বিটিআরএল এক্সচেঞ্জ, ঠিক আছে, ক্লিক করলাম। এই দেখুন এই যে পেজটা এসেছে, এখানে যদি কারোর ইমেল আইডি দেওয়া থাকে সেটাকে মুছে দেবে, আপনি যার আইডি খুলতে চলছেন তার ইমেল আইডিটা এখানে দিতে হবে, সেই ইমেলটা যেন রানিং থাকে তার মোবাইলে, কিন্তু সেই ইমেলে মেল যাবে ভেরিফিকেশন করতে হবে, ভালো করে মাথায় রাখবেন। আমি এখানে যার ইমেল আইডি সেই ইমেল আইডি দিচ্ছি, এবং আরেকটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, যার অ্যাকাউন্ট খুলবেন তার মোবাইল দিয়েই খোলাবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো। তারপরে একটা মোবাইলে যদি 5-7-10 আইডি হয়ে যায় তাহলে আপনার নিজের অ্যাকাউন্ট কিন্তু ব্লক হওয়ার চান্সেস থেকে যায়, ঠিক আছে। তো তাই আমার রিকোয়েস্ট, যার অ্যাকাউন্ট খুলছেন তার মোবাইল থেকেই করাবেন। তো চলুন এবার দেখে নেই, এই ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন মেইল আইডিটা লেখা হয়ে গেছে, এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন, আপনি বিভিন্নভাবে করতে পারেন, কিন্তু ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, কোন চিহ্ন আর 1, 2, 3 এই সব সংখ্যা মিলিয়ে কমসে কম 10 ডিজিটের সংখ্যা হতেই হবে, তবেই পাসওয়ার্ড বানানো হবে। আপনি পাসওয়ার্ড 10 সংখ্যার বেশিও বানাতে পারেন, কিন্তু মিনিমাম 10 সংখ্যা লাগবে। তাহলে আমি যেটা সবচেয়ে সহজ বুদ্ধি, নামের প্রথম অক্ষরটা বড় হাতের দেই, বাকিটা ছোট হাতের দিব। নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিলাম, বাকিটা ছোট হাতের, পরে আমি একটা @ দিলাম, আপনারা যে কোনো সিম্বল ব্যবহার করতে পারেন, অসুবিধার ব্যাপার নেই। এবার আরেকটা যেটা ভাইটাল পয়েন্ট মাথায় রাখবেন বন্ধুরা, এই যখনই আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেল, সেই ইমেল আইডি দেওয়ার পরে আপনি যখন পাসওয়ার্ডটা তৈরি করলেন, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো এই রেফারেন্স আইডি। এই রেফারেন্স আইডি যদি এখানে BT2 হয়ে আছে, এইটাই যদি রাখি তাহলে এটা কোম্পানির আন্ডারে চলে যাবে এই রেফারেলটা। তাহলে এখানে কিন্তু আপনি যার রেফারেন্সে জয়েনিং করছেন, এইখানে তার আইডিটা বসাতে হবেই হবে, নতুবা আপনার খাটনি জলে যাবে, ঠিক আছে। তার কারণ আপনি রেফারেলটা পাচ্ছেন না, এই জায়গাটায় সবচেয়ে ভাইটাল পয়েন্ট, এই জায়গাটা ভালো করে ফলো করবেন। আপনি নিজে হাতে যদি করিয়ে দেন তাহলে দেখে নেবেন যে আপনার রেফারেল আইডিটা রয়েছে না নাই। তো আমি এখানে আমার মেসেজের আইডিটা ব্যবহার করতেছি, আমি লিখে নিচ্ছি দেখুন। তাই এটা আপনাদেরকে বারবার আমি ক্লিয়ার করে দিতে চাইছি যে এই ভুলটা যেন কারুর না হয়। তো অনেকেই এই ভুল করে ডাইরেক্ট কোম্পানির রেফারেলে চলে যায়। তো এই জায়গাটায় রেফারেন্স আইডি 100% দিতে হবে, আপনি যার সাথে জয়েন করছেন তার আইডি আপনাকে ফোন করে নিয়ে করতে হবে। আর যদি তার লিংকে খোলেন অবশ্যই তার এখানে নাম আর আইডি দেখাবে। তো আমি ল্যাপটপে করছি বলে আমি লিংক ছাড়া করেছি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো লিংক নিয়ে তবে করবেন, আর যদি লিংক ছাড়াও করেন এই জায়গাটা খুবই ভাইটাল পয়েন্ট, এই জায়গাটা মাথায় রাখবেন। এই ভিডিওটা এই জন্য আমি নিজস্বভাবে বানিয়ে আপনাদের সচেতন করার জন্য, যাতে ভুল না হয়, সঠিক জয়েনিংটা হয়, তাই আমার এটা প্রয়াস, ঠিক আছে। দেখুন আমার মেসেজের আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি। এই রেফারেন্স আইডি দেওয়ার পরে এখানে যে টিক মার্কটা অটোমেটিক, এটা করাই থাকে, এখানে টিক মার্ক দেওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে, অটোমেটিক হওয়াই থাকে। এখানে যে I am not a রোবটের জায়গায় টিক মার্ক অবশ্যই করে নিতে হবে, মানে এখানে টাচ করলেই টিক মার্কটা হয়ে যায়। এটা করার পরে আপনি আবার ভালো করে রেজিস্টার নাও করার আগে একবার রেফারেন্স আইডিটা বারবার মিলিয়ে নেবেন। দেখুন এখানে অলরেডি আমি BT68432 দেওয়ার পরে অলরেডি আমার মেসেজের নামটা এখানে শো করছে, ঠিক আছে, তার মানে আইডিটা ঠিক রয়েছে। তা তাই এবার কনফার্ম হওয়ার পরে রেজিস্টার নামে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে মেসেজ চলে এসছে BTRL এক্সচেঞ্জ থেকে, হ্যাঁ, টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন ক্লিক অন লিঙ্ক বটম সেন্ড ইউর রেজিস্টার ইমেল। যে আমি এখানে যে রেজিস্টার ইমেল আইডিটা দিয়েছি সেই ইমেলে একটা অলরেডি মেল গিয়েছে ভেরিফিকেশন করার জন্য, সেটা ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত এখানে সাইন ইন হবে না, ঠিক আছে, সঙ্গে থাকুন, সেটা ভেরিফিকেশন করিয়ে নিচ্ছি, আপনারাও তার মেলটা ভেরিফিকেশন করে পরবর্তীতে সাইন ইন করতে হবে, সঙ্গে থাকুন। মেলটা চেক করতে অবশ্যই আপনি মেইন ইনবক্সেও ফলো করবেন, নতুবা আপনার স্পাম বক্সেও থাকতে পারে, সেই স্পাম বক্সে থেকে আপনি খুঁজে ভেরিফাই শব্দটার মধ্যে টাচ করার পরেই ওখানে লেখা উঠবে সাকসেসফুলি কনফার্ম, সেই শব্দটা হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে সাকসেসফুলি কনফার্ম হওয়ার পরে আপনাকে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করতে হবে। সাইন ইন কিভাবে করব, আবার সেই মেইল আইডিটা দিয়ে দেব, সাইন ইনে গিয়ে মেইল আইডি দিলাম,
এবং পাসওয়ার্ড যেটা বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিলাম এবং আই এম নটে রোবটে আবার টাচ করতে হবে, এটা রাইট চিহ্ন হবে, তারপরে লগ ইন করতে হবে। দেখুন সুন্দর লগ ইন হয়ে গেল, এটাকে সেভ করে নেবেন, মোবাইলেই করুন আর ল্যাপটপেই করুন। সেভ করে রাখলে কি হবে, বারবার আপনাকে ওটা লিখতে হবে না, ওখানে টাচ করলেই আপনার মেইল আইডি চলে আসবে। এবার দেখুন মাই অ্যাকাউন্ট অটোমেটিক চলে আসলো, সবার প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন, পেন্ডিং রয়েছে, পার্সোনাল ইনফরমেশন এখনো কিছু দেওয়া হয়নি, তাই এটা দিয়ে ফিল আপ করতেই হবে। ইউর ফুল নেম অ্যাকর্ডিং টু ইউর ডকুমেন্ট, তার মানে আমার ডকুমেন্টে থাকা পুরো নামটাই দিতে হবে, ভুল নাম দেওয়া যাবে না। ভুল নাম দিলে কিন্তু আপনি ভুল কিছু করবেন, তারপরে যখন আপনি পাল্টানোর জন্য চেষ্টা করবেন সময়ও লাগবে, আর ব্যাংক অ্যাকাউন্ট দিতে যদি ভুল করেন, এক অ্যাকাউন্ট থেকে টাকা দিবেন আরেক অ্যাকাউন্ট এখানে যোগ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার থেকে 50 টাকা কোম্পানি কেটে নিবে। এবং ভুল স্লিপ যদি আপনি লোড করেন, আমি সঙ্গে থাকুন, আমি পুরোটা বলে দেবো, ভুল স্লিপ দিলেও কোম্পানি 50 টাকা পেনাল্টি কেটে নিবে, আপনি কিন্তু সেই 109 টাকার বদলে 59 টাকা পাবেন, যেটা আমার সাথেও হয়েছিল ঘটনাটা। তারপরেই আমি সেই অ্যাওয়ারনেস দিচ্ছি বন্ধুরা, যাতে আপনাদের এই ভুল না হয়। সঙ্গে থাকুন, আমি এটা ফিল আপ করে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, এই আপনার নাম তো দিলেনই, এবার আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন, এবার ডেট অফ বার্থ যেটা দিতে হবে এখানে টিক, দেখুন ক্লিক করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে সিলেকশন করেই আপনাকে কারেকশন করতে হবে, মানে আপনি নিজের ইচ্ছে মতো লিখে দিলে এখানে সেভ হবে না। এখানে যে সংখ্যাগুলো রয়েছে টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে, এখানে ক্লিক করেই আপনাকে সংখ্যা এনে পড়তে হবে, ঠিক আছে, মাথায় রাখবেন। কান্ট্রির জায়গায় ইন্ডিয়া, স্টেটের জায়গায় আপনার যে স্টেট সেটা দিয়ে দেবেন, অসুবিধার ব্যাপার নেই, টাইপ করলে তাড়াতাড়ি চলে আসবে, আপনি সেখানে টাচ করলেই হয়ে গেল। সিটি দেখুন লিখলেই এখানে লেখা দেখাবে, সেটাকে টাচ করবেন, সিলেকশন হয়ে গেল। আপলোডেড শব্দটা আছে, এই আপলোড করার আগে ভালো করে মিলিয়ে নেবেন, যে আপনি সবকিছু ঠিকঠাক দিয়েছেন কি না, আপলোড করার আগে ভালো করে মিলিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, নাম, ইমেল আইডি আগের থেকেই দেওয়া থাকে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সব ঠিকঠাক আছে। এবার ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কোচবিহার যা আছে সব দেখে মিলিয়ে নেবেন আপনার মতো করে, ঠিক আছে। মিলানোর পরে আপনি আপলোডে ক্লিক করবেন, দেখুন ক্লিক করে দিলাম, এই যে মানে পার্সোনাল ডিটেলস সাকসেসফুলি সাবমিটেড, ওই এই একবারে সাবমিটেড ক্লিকও হয়ে গেল সাথে সাথে, ভুল হলে এটা সাবমিট হবেই না, ক্লিক না হলেও সাবমিট হবে না এটা, তাহলে আমার দ্বিতীয় ধাপও হয়ে গেল, আর একটা ধাপেই কাজ শেষ, মানে টোটালে 4টে ধাপে কাজ শেষ। এবার আর একটা ধাপ হলো, এখানে দেখুন উপর থেকে অনেক কিছু শব্দ রয়েছে, হোম, কন্টাক্টাস, এক্সচেঞ্জ, সানি লঞ্চ, ব্যালেন্স, অর্ডার, হিস্টোরি, স্ট্যাকিং, রেফারেন, মেনু, আপনাকে যেতে হবে মেনুতে। এই মেনুতে টাচ করলে দেখুন পার্সোনাল ইনফরমেশন তো অলরেডি হয়ে গেছে, ব্যাংক ডিটেলস আপনাকে কমপ্লিট করতে হবে। ব্যাংক ডিটেলস এর জন্য আপনি প্রত্যেকটা ডকুমেন্ট, যেরকম পাসবুক, আপনি যেই পাসবুক থেকে টাকা দেবেন, আপনার যেই অ্যাকাউন্ট থেকে টাকা দেবেন, সেই অ্যাকাউন্টটাই এখানে আপনি সাবমিট করবেন। বারবার বলছি ভুল অ্যাকাউন্ট সাবমিট করবেন না, পরবর্তীতে এটা অনেক মানে করা যায়, অসুবিধার ব্যাপার নেই, কিন্তু সময় লাগে। তো তাই আমি রিকোয়েস্ট করছি, ভালো বুঝে, ভালো করে জেনে বুঝে যেই অ্যাকাউন্টে ফোন পে, গুগল পে, আরটিজিএস, যে কোনো অপশন, এনইএফটি, যে কোনো একটা ক্রাইটেরিয়া থাকা অ্যাকাউন্টটি আপনি সাবমিট করবেন। যদি মনে হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোনো অসুবিধা নেই, এয়ারটেল পেমেন্ট ব্যাংক দিলেও হবে, অ্যামাজন পে অ্যাকাউন্ট দিলেও হবে, পোস্ট অফিসের যে অ্যাকাউন্ট আছে সেটাও দিলেও হবে, কোনো রকমের ব্যাপার নাই, পেটিএম যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, পেটিএম এখন ব্যাংক, সেই পেটিএম এর নাম্বার দিলেও হবে, কোনো প্রবলেম নেই, জাস্ট আপনাকে একটা প্রিন্ট আউট অ্যাকাউন্ট ডিটেলস এর একটা স্ক্রিনশট দিতে হবে, সেটাই মেইনলি ভাইটাল পয়েন্ট। এবার দেখুন এখানেও রয়েছে ব্যাংক ডিটেলস পেন্ডিং, আমাকে এটা সব ফিল আপ করতে হবে, নাম অলরেডি এখানে দেখা যাচ্ছে এবং ব্যাংকের ডিটেলসটা এখন ফিল আপ করতে হবে। দেখুন ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দিলাম, এবার অ্যাকাউন্ট নাম্বার একবার দিলাম, আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, আইএফসি কোড যা আছে সেটা দিতে হবে। এবার দেখুন আইএফসি কোড দিয়ে দেওয়া হলো, এবার পাসবুক অবলিক চেক, আপনি চেকও দিতে পারেন আপনার ওই অ্যাকাউন্টের, বা পাসবইয়ের ছবিও দিতে পারেন, যেই ছবিগুলি আপনি রেডি করবেন সেই ছবিগুলি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট আপনি যদি মোবাইল দিয়ে ছবি উঠান সেই ছবিটা 1 MB উপরে সেভ হয়ে থাকে, সেই ছবিটাকে আপনি যদি মোবাইলের ঠিক সাজিয়ে স্ক্রিনশট নিয়ে নেন, সেই স্ক্রিনশটটা অবশ্যই 1 MB নিতেই হয়, সেই স্ক্রিনশটটা আপনি এখানে আপলোড করবেন, আমি সেগুলো সব রেডি করে নিয়েছি, আপনিও সেইভাবে রেডি করে নেবেন, ঠিক আছে। দেখুন পাসবুকটা সিলেকশন করে টাচ করার সাথে সাথে এখানে চলে আসলো, এটা কিন্তু স্ক্রিনশট। এবার প্যান কার্ডের ছবিটা দিতে হবে, কিভাবে আসছে একবার ভালো করে বুঝবেন, এখানে কিন্তু ওই প্যান কার্ড যে লেখা রয়েছে তার মাঝখানে, কিন্তু কোঠাটার মাঝখানে ক্লিক ড্রপ
প্যান কার্ড এই শব্দটার মধ্যে টাচ করতে হবে, তাহলেই আপনি সেই জায়গাটায় যেতে পারবেন। প্যান কার্ড সিলেকশন করে ওপেন করলেই দেখুন সুন্দরভাবে চলে আসলো ছবিগুলা। এবার ওইখানে সেই আধার কার্ডের ফ্রন্ট সাইড দেখুন ক্লিক করব, জাস্ট একদম ইজি কাজ। আধার কার্ডের ফ্রন্ট সাইড হয়ে গেল, এবার ব্যাক সাইড আপলোড হয়ে গেল। এবার প্যান নাম্বারটা আলাদা করে বসিয়ে দিতে হবে। প্যান নাম্বার বসানোর পরে এখানে দেখুন আধার নাম্বারটা আলাদা করে লিখে দিতে হবে। আপলোড করার আগে ভালো করে দেখে নেবেন প্যান কার্ডের নাম্বার যেন ভুল না হয়, আধারের নাম্বার যেন ভুল না হয়, ঠিক আছে? ভালো করে মিলিয়ে নিয়ে উপরে যা যা দিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার একটা ভুল যেন না হয় সাবমিটে করার আগে ভালো করে মিলিয়ে নেবেন। নিয়ে জাস্ট এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন সাবমিটেড হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, ভুলেও যদি কোনো ছবি 1 MB-র উপরে হয় সেটার নিচে কিন্তু এরকম লাল লেখা দিয়ে লেখা উঠবে। দেখুন আমি ভুলে স্ক্রিনশটটা সেট না করে অন্য যে আসল ছবি ছিল সেই আসল ছবিটাকে সেট করে ফেলেছিলাম ভুলে, তাই এই এটার নিচে লেখা উঠছে ইমেজ মাস্ট বি লেস দেন 1 MB। দেখুন তো আমি বলছিলাম যে অনেকেরই এই ভুলটা হয়, এইরকম ভুল হলে এখানে সাবমিট হবে না, ঠিক আছে? তাহলে হস্তির পিছলে পাও সজ্জনের ডুবে নাও। আমি রেকর্ড করতে করতে আমারও ভুল হয়ে গেছিল যে আমি ভুল সিলেকশন করছিলাম, বাদ বাকি তিনটা ঠিকই রয়েছে। এবার এটাকে এডিট করে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। তাহলে এটাকে আবারও মাঝখানে ক্লিক করলেই সিলেকশন করতে দিবে, আমি আবারও সিলেকশন করে নিচ্ছি। দেখুন এটা আবার আমি এডিট করে এটাকে ছোট করে নিয়েছি, চলে আসছে। এবার সাবমিটে ক্লিক করে দেবো, দেখুন সুন্দর সাবমিট হচ্ছে, ব্যাংক ডিটেল সাবমিটেড সাকসেসফুলি এবং সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেল, ঠিক আছে? তার মানে আমার তৃতীয় কাজটাও হয়ে গেল। এবার চতুর্থ কাজ, যেটা চতুর্থ কাজ যাব আমি ব্যালেন্সে, ব্যালেন্সে গিয়ে এই শো অলটাকে হাইট জিরো করে দেব এবং অল কারেন্সির জায়গায় আয়নার লিখব। আয়নার লিখলে দেখুন নিচে আয়নার আছে, একটা টাচ করতে হবে। এবার একটাই লাইন থাকবে দেখুন আয়নারের লাইন, এখানে ডিপোজিটে গিয়ে ইউপিআই আইডি দিয়েও করতে পারেন, অ্যাকাউন্ট ডিটেলসেও করতে পারেন, যে কোনোভাবে এই অ্যাকাউন্টে গফার আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডে আপনাকে 100 টাকা পে করতে হবে। যেই পেটা আপনি গুগল পে, ফোন পে, পেটিএম পে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, অ্যামাজন পে, পোস্টাল যে কোনোভাবে, হ্যাঁ আরটিজিএস, এনইএফটি, যে কোনো প্রকারে আপনার অ্যাকাউন্ট থেকে যেই অ্যাকাউন্টটা আপলোড করেছেন সেই অ্যাকাউন্ট থেকেই 100 টাকা পে করতে হবে। পে করে সেই পে স্লিপটাও স্ক্রিনশট নিয়ে আপলোড করতে হবে, সঙ্গে থাকুন আমি পে করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এবার পেমেন্ট হয়ে গেছে, ইউপিআই আইডি দিয়ে করা হয়েছে পেমেন্ট, আপনারা অ্যাকাউন্ট ডিটেল দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই, যে কোনোভাবেই হোক পেমেন্টটা যাওয়া দিয়ে কথা। এবার এটা যদি মোবাইলে হয় তখন এখানে রয়েছে ল্যাপটপে করছি বলে পাশাপাশি রয়েছে, আর এটা মোবাইলে হলে এটা এই ডান সাইডটা নিচে থাকবে। এটা এবার এই নিচে গিয়ে তাহলে আপনি অ্যামাউন্টের জায়গায় লিখবেন 100 টাকা পেমেন্ট হওয়ার পরে, 100 লিখে দিলাম। ট্রানজাকশন আইডিটা লিখতে হবে দুইবার। এবার ট্রানজাকশন আইডি দুবার দেওয়ার পরে রিমার্কের জায়গায় অবশ্যই পার্সোনালি দিতে হবে, তার কারণ কি আপনার বা পাশে যে লেখাটা রয়েছে রিমার্কের জায়গায় পার্সোনাল লেখাই রয়েছে, এই পার্সোনাল শব্দটাই রিমার্কের জায়গায় দিতেই হবে, এটা মাথায় রাখবেন। পার্সোনাল লিখে দিলাম, ইমেজের জায়গায় আমি স্ক্রিনশটটা যেখানে রেখেছি সেখান থেকে সিলেকশন করে দিতে হবে। পেমেন্ট স্লিপ যেটা আপনি স্ক্রিনশট রেখেছেন সেই স্ক্রিনশটটা সিলেকশন করে দিলাম। বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই যে আপনি যে স্ক্রিনশটটা নেবেন যেখান থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন মানে গুগল পে বা ফোন পে যার মাধ্যমেই পাঠিয়েছেন, ওখানটায় যে 21 দিয়ে নাম্বারটা দেওয়া রয়েছে আমি কার্সার দিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখুন যে ইউপিআই ট্রানজাকশন আইডি মানে এটা ইউপিআই এর মাধ্যমে পাঠালে ইউপিআই আইডি থাকবে, আপনি যে কোনো পদ্ধতিতে দেখবেন সেখানে এই 21 দিয়ে যে নাম্বারটা থাকবে এইটাকে বলে ইউটিআর নাম্বার, এই নাম্বারটাই ওখানে বসাতে হবে। কিভাবে বসাবেন আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। এই ভুলটা কখনোই করবেন না যে অন্য নাম্বার যদি বসিয়ে দেন এখানে, তাহলে কিন্তু হবে না। ভালো করে দেখুন এখানে দেওয়া রয়েছে, আমি এটা সেভ করে নেই, সেভ করে নিয়ে আমি আপলোড করা দেখা মানে আপলোড করা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। তাহলে দেখুন বন্ধুরা এই যে আমি অ্যামাউন্টের জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে 100 টাকা লিখে দিলাম, এবং এই যে ট্রানজাকশন যেই ব্যাপারটাই এই জায়গাটাই ইউটিআর নাম্বারটি লিখতে হবে যেটা নাকি 21 দিয়ে নাম্বার, অন্য যে কোনো নাম্বার যদি থাকে রেফারেন্স দিয়ে ওইটি বা কোনো সংখ্যা দিয়ে যদি কোনো বড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটা বসানো যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেটা নাকি 21 দিয়ে যেই সংখ্যাটা আছে আপনার ট্রানজাকশন নাম্বার সেটাকেই
ইউটিআর নাম্বার বলে, এই ইউটিআর নাম্বারটাই আপনাকে এখানে ট্রানজাকশন বা অবলিক রেফারেন্স আইডি যেটা রয়েছে এখানে বসাতে হবে। এটা দুইবার বসিয়ে দিতে হবে, এইটাই আমি বারবার আপনাকে মনে করে দিতে চাই। এই ভুলটা কিন্তু কখনোই করবেন না, এই ভুলটা করলে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু 50 টাকা মাইনাস হয়ে যাবে, এই ভুলটা কখনোই করা যাবে না। আমি বারবার বলে দিচ্ছি বন্ধুরা, এই ইউটিআর নাম্বারটা আমি ট্রানজাকশন নাম্বার একবার লিখে দিছি, আবার কনফার্ম ওখানে আবার লিখে দিছি, রিমার্কের জায়গায় পার্সোনাল বসিয়ে দিয়ে ইমেজটাকে সিলেকশন করে আমি এখানে সাবমিট করব, তাহলেই ব্যাপারটা হয়ে গেল। এই যে চলে আসছে, হ্যাঁ আমি যেই নামে সেভ করছিলাম আপনারা যেইভাবে সেভ করা থাকবে সেই নাম্বারটা এখানে দেখাবে, তার মানে এখানে ওই স্ক্রিনশটটা পাঞ্চিং হয়ে গেছে। পাঞ্চিং হওয়ার পরে সাবমিটেড করে দেবেন, ঠিক আছে। একটা কথা ভালো করে মনে রাখুন, যদি অনেক অনেকে 200, 400, 500 দেয় ভুলেও, তখন 100 টাকা লিখবেন না, যত টাকা দিয়েছেন তত টাকাই লিখবেন। অনেকেই ভুল করে, 500 টাকা ডিপোজিট করে পরে 100 টাকাও লিখে দেয়, তখন কিন্তু আপনার কোম্পানি পেনাল্টি কাটবে। বারবার বলে দিচ্ছি, কোম্পানি বলছে আপনার তরফ থেকে যদি কোনো রকম ভুল আমরা ধরতে পারি তাহলে আমরা 50 টাকা কেটে নিব, এটা হলো কোম্পানির শর্তাবলী। তাই কোনো ভুল যেন না হয় তাই আমার এই ভিডিও দেওয়া বন্ধুরা, ঠিক আছে। এবার দেখুন সাবমিটে ক্লিক করে দিলাম, দেখুন ডিপোজিট রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। এটা যে সাবমিটেড হলো কিভাবে জানবো, হিস্টোরিতে যাব। দেখুন হিস্টোরিতে গেলাম, হিস্টোরিতে গিয়ে এখানে বিটিসি যেই শব্দটা আছে এটাকে আইএনআর করে দিতে হবে। আইএনআর এ টাচ করলাম, এখানে লেখা রয়েছে রেফারেন্স নাম্বার এবং অ্যামাউন্টের জায়গায় 100 টাকা, যে দিল তার নাম, তার ইমেল আইডি, স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, ঠিক আছে। রিমার্কের জায়গায় পার্সোনাল শব্দটা লেখা রয়েছে, ডেট আজকের ডেট দিয়ে অলরেডি, টাইম একদম টোটালি দেওয়া রয়েছে, এটা হয়তো আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে 100%, তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুপুর 12টা 1টার মধ্যে হয়ে যায় দিনেরটা দিনে, আবার কোনো কোনো দিন দুপুরের মধ্যে করলে বিকাল বিকাল হয়ে যায়, এটা হয়ে যাবে 100%, এটা হয়ে গেছে। আপনারা এভাবেই জয়েনিংটা করবেন, এবং পরবর্তীতে ট্রেডিং কিভাবে হবে সেই ট্রেডিং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে প্রথম উজ্জ্বল মারার আগে কমসে কম 50-52 টাকার আপনাকে এখানে কিছু ক্রিপ্টো কারেন্সি কিনতে হবে, তবেই উজ্জ্বল মারতে পারবেন। তো তাই সেই ট্রেডিংটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, এবং কিভাবে উজ্জ্বল করা যায় 3 ক্লিকের মাধ্যমে সেই উজ্জ্বল করার সিস্টেমও দেখিয়ে দিচ্ছি, এবং মানে পরবর্তী 12 ঘন্টার মধ্যে যে পেমেন্টটা অ্যাকাউন্টে চলে আসে সেটারও স্ক্রিনশট দেখিয়ে প্রুফ দেখিয়ে দেব। চলুন সঙ্গে থাকুন, পরবর্তী স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা ভালো করে বুঝুন, এখন দেখাবো ট্রেডিং কিভাবে করবেন। এখানে আপনি যে কোনো কারেন্সি কিভাবে কিনা বেচা করবেন, বেচাটা দেখাচ্ছি না আজকে, কেনাটা দেখাবো, বেচা নিয়ে পরবর্তীতে ভিডিও দেখাবো। অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কাজে দিবে, সময় বিতা যাবে না। এবং চলুন এবার কথা না বাড়িয়ে দেখে নেই আমি ট্রেডিং কিভাবে করবো। একটা বড় অ্যামাউন্টের ট্রেডিং করব, এখানে রয়েছে 1905 টাকা, এই 1905 টাকার বিনিময়ে আমি 1800 টাকার সানি কয়েন কিনবো। সানি কয়েন লঞ্চিং এর আগ মুহূর্তে আমি কিছু বড় অ্যামাউন্টের সানি কয়েন কিনে নিচ্ছি, দেখুন কিভাবে ট্রেডিং করতে হয়। এটা আমার মিসেজের অ্যাকাউন্ট, আমাদের টোটালি বিটিআরএল পরিবার, তার কারণ আমাদের বাড়িতে 4 জন মেম্বার, 4 জনেরই আইডি রয়েছে, 4 জনের কোডেই 10টা 10টারও বেশি মেম্বার রয়েছে, ঠিক আছে ডিরেক্ট লেভেলে। চলুন এবার দেখেন এই ট্রেডিংটা কিভাবে করব। ট্রেডিং করার জন্য আপনাকে যেতে হবে, সর্বপ্রথম লগ ইন করবেন, লগ ইন করে প্রথম যে পেজটা আছে এক্সচেঞ্জ সেই পেজটাতেই যেতে হবে। আমি ব্যালেন্সটা একবার চেক করে নিলাম, এক্সচেঞ্জ পেজ আসা পর্যন্ত একটু ওয়েট করে নেবেন, আসার পরে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা পেজটা একদম পুরোপুরি খুলে গেছে, এবার দেখুন বাঁদিকে রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে পরখ করে পড়ে নেবেন কোথাকার কোন পেজটায় কি রয়েছে, যতটা ব্রেনে ঢুকে যাবে ততটা সহজ হবে। এবার সর্বপ্রথম যেতে হবে, দেখুন বাঁদিকে আমি কার্সার দিয়ে দেখানোর চেষ্টা করছি, সার্চ বাই কারেন্সি নেম, এখানে আমি যেই কয়েনটা কিনবো তার নামটা লিখলেই নিচে সেই কয়েনটা আসবে, সেটাকে সিলেকশন করতে হবে। ধরুন আমি সানি কয়েন কিনবো, এস ইউ লিখলেই চলে আসলো দেখুন নিচে সানি আয়নার, এখানে টাচ করলাম সানি আয়নার উপরে, এবার সানি আয়নারটা এখানে খুলবে যেখানে নাকি দি অ্যাঙ্গেল কয়েন টিএসি যেটা রয়েছে অবলিক আয়নার, এই জায়গাটায় আসবে সানি কয়েন, এই জায়গাটায় কার্সার দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটা সানি কয়েন আসা অব্দি ওয়েট করুন। দেখুন সানি কয়েনের লোগো সহকারে সানি আয়নার চলে আসছে, এবার আমি সানি কয়েনের পেজটায় আমি গিয়ে সানি কয়েন কিনবো। এবার নিচের থেকে ভালো করে ফলো করুন, বাই সানি, নিচে রয়েছে প্রাইস আয়না, তাহলে আজকে রেটটা কত দেখে নেই, 0.401
এই সংখ্যাটাই আমাকে লিখতেও পারি, কপি করে নিয়েও পেস্ট করে দিতে পারি, যেইটা সুবিধা হয়, কোনো প্রবলেম নাই। আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমি এই প্রাইস যেটা কি 22 হানির নিচে প্রাইস আয়না রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন প্রাইস আয়নাটা উপরে চলে গেল নীল হয়ে, এখানে আমি পেস্ট করে দেবো। এখানে টাইপ করে লিখে দিলেও কোনো প্রবলেম নাই, একই ব্যাপার। এবার এই সানি অ্যামাউন্টের জায়গায় কিচ্ছু লেখা যাবে না, অনেকেই যেই ভুলটা করে এই সানি অ্যামাউন্টের জায়গায় এই প্রাইসটা দিয়ে দেয়, এখানটাই হয় বড় ভুল। তো তাই দয়া করে বন্ধুরা মাথায় রাখবেন, এই সানি অ্যামাউন্টের জায়গায় কিচ্ছু দেবেন না, জাস্ট টোটাল অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকার কিনতে চান সেই টাকাটা বসিয়ে দিবেন, তাহলে এই অ্যামাউন্টের জায়গায় দেখাবে অটোমেটিক। আমার ব্যালেন্স অলরেডি রয়েছে, টাকার অঙ্কটা এখানে বসিয়ে দেই 1800 টাকা। এবার দেখে নেই সানি অ্যামাউন্ট কত দিল, কাউন্টিং করে দেখে নেই। 1800 টাকার সানি কয়েন কিনতেছি বন্ধুরা, দেখুন 13,50,33,758। এখান থেকে ট্যাক্স ট্যাক্স কেটে, এটা মাথায় রাখবেন, আমি নোট ডাউন করে নিচ্ছি, এটা হিসাব কিতাব আপনাদের তরফ থেকেও মিলিয়ে নেবেন যে কত ট্যাক্সটা কাটলো, এবং টোটাল হিস্ট্রিতে দেখিয়েও দিবে, চিন্তার ব্যাপার নেই। তাহলে আমি 13,50,33,758 সানি কয়েন কিনলাম 1800 টাকার বিনিময়ে, 1800 টাকা। দেখুন বন্ধুরা এবার বাই সানিতে ক্লিক করব, করে দিলাম। দেখুন বন্ধুরা বাই অর্ডার সাকসেসফুলি দেখিয়ে দিল, এখানে কিন্তু আমার টোটাল টাকাটা আগে দেখিয়েছিল, এখান থেকে 1800 টাকা ডিডাক্ট হয়ে গেল, 105 টাকা রয়ে গেল। সানি কয়েনটা এবার ব্যালেন্সে আমাকে শো করবে, এবং আপনি এটা হিস্টোরিতে গিয়ে দেখতেও পারেন, অসুবিধার ব্যাপার নেই। আপনি যখনই ট্রেড হিস্টোরিতে যাবেন এখানে দেখিয়ে দেবে, দেখুন আমি 1800 টাকার যে সানি কয়েন কিনেছি কত সানি কয়েন দিয়েছে এখানে অলরেডি লেখা আছে, প্রাইস কত টাকা ছিল তত টাকা, এবং ফি কত টাকা নিল কোম্পানি সেটাও দেখিয়ে দিল, টোটাল কত সানি কয়েন পেয়েছি সেটাও দেখিয়ে দিল। দেখুন আমাকে দিছে তার মানে 13,23,33,083টা সানি কয়েন দিয়েছে, 1800 টাকার বিনিময়ে আমি এটা পেলাম। তাহলে চলুন এবার ব্যালেন্সে গিয়ে দেখে নি। দেখুন বন্ধুরা আয়নারে 105 টাকা রয়েছে, এই যে সানি কয়েন দেখুন অলরেডি আমার আগে এখানে সানি কয়েন আরো ছিল সেটার সাথে একসঙ্গে প্লাস হয়ে এখন কত হলো 13,87,29,759 এই সানি কয়েন এখানে আমার থাকলো। এই সানি কয়েন আর লঞ্চিং এর পরে কেউ কোম্পানির থেকে কিনতে পারবে না, শুধু আমাদের মতো গ্রাহক সদস্যদের থেকেই কেনা বেচা চলবে। তো বন্ধুরা যে কোনো ট্রেডিং ই করুন আপনি ওই এক্সচেঞ্জে গিয়ে সেই কয়েনটার নাম লিখলেই আপনি এইভাবে কেনার ক্রাইটেরিয়া সবার ক্ষেত্রে এক। এবার বেচার যখন আমরা বেচা কিনা শুরু করব তার ভিডিও অবশ্যই দিব, সঙ্গে থাকুন। চলুন একটু দেখে নেই স্ট্যাকিং কিভাবে করব। ধরে নিন আমি এই কয়েনটা স্ট্যাকিং করব, স্ট্যাকিং করলে কি আমি ক্রাইটেরিয়া বলে দেই আপনাকে, এটা আমি স্ট্যাকিং করছি না এই মুহূর্তে, পরে করব স্ট্যাকিংটা। তো জাস্ট আপনাদের স্ট্যাকিং এর সিস্টেমটা বলে দেই, এই যে এটাকে সিলেকশন করে নিলাম মানে দশমিকের আগে যেই সংখ্যাটা থাকবে আপনি এর থেকে অল্প ১-১,০০,০০০ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার টোটাল সংখ্যাটাও করতে পারেন, যদি মনে হয় আপনি টোটালটা করবেন দশমিকের আগে যে সংখ্যাটি আছে টোটাল সংখ্যাটিকে কপি করে নিলেই স্টেকিং এ গিয়ে পেশ করে দেবো, হয়ে যাবে। আবার আমার যদি মনে হয় এখান থেকে আমি 1 কোটি স্টেকিং করব তাও করতে পারি, অসুবিধা নেই। জাস্ট স্টেকিং এ যাব, দেখিয়ে দিচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। স্টেকিং এ লাগানোর আগে ভালো করে পেজটা ভালো করে পড়ে নেবেন, 1 বছরের জন্য অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, আমি বলে দিও দীর্ঘায়িত করছি না, এবং এই ক্রাইটেরিয়া টোটাল পড়াশোনা করে নিয়ে জাস্ট আপনি এখানে এই যে সিলেক্ট কারেন্সি আছে এখানে সেই কারেন্সিটার নাম লিখে দিতে হবে। দেখুন ধরে নিন আমি সানি স্টেকিং করব, সানি লিখে দিলাম, লিখে দিয়ে এই অ্যামাউন্টের জায়গায় আমি যেই সংখ্যাটা দিব আমার ওয়ালেটে ধরে নিন 13 কোটি আছে, আমি যদি মনে করি 1 কোটি করব তাহলে এখানে 1 কোটি লিখে দিলাম, বা আমি যদি মনে করি টোটাল সংখ্যাটাই আমি করে দেবো তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা ছিল টোটাল সংখ্যাটাকে কপি করে নিচ্ছি, এটা পেস্ট করে দিলেই, পেস্ট করে দিয়ে জাস্ট এখানে সাবমিট মারলে স্টেকিং হয়ে গেল, এটাই গল্প। আমি আজকে এটা করে দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে গল্পটা জানিয়ে রাখলাম। আমি অলরেডি একটা স্টেকিং করে রেখেছি, দেখুন অলরেডি ডেট দেখাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডেটটা কবে, মে মাসের 20 তারিখে আমি এটা স্টেকিং করেছি, সেটা আমার ম্যাচুরিটি ডেটও এখানে দেখিয়ে দিই, ম্যাচুরিটি ডেটও সেম 1 বছর পরে আমি কত পাবো সেটাও দেখিয়ে দিছে, এই 9,000 বেশি পাবো, ঠিক আছে, তার কারণ এখানে 9% বেশি পাওয়া যায়, এটাই হলো স্টেকিং এর বাহাদুরি। এবার হিস্টোরিতে গেলে অনেক কিছু জানতে পারবেন, হিস্টোরিতে গিয়ে ট্রেড হিস্টোরি জানতে পারেন,
আপনি কাউকে কিছু ট্রান্সফার করলে তার হিস্টোরি জানতে পারেন, টাকা উজ্জ্বল করলে তার হিস্টোরি জানতে পারেন। দেখুন আমি অলরেডি একটা উজ্জ্বল করেছি, তার প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখুন 1200 টাকা, দেখুন ভালো করে ডেটটা দেখে নিন, আমি মিথ্যা কথা বলছি না। দেখুন 1200 টাকা উজ্জ্বল করেছি মাত্র 3 ক্লিকে, আমি সেটাও দেখিয়ে দিবো। এবার উজ্জ্বল করার একটা ক্রাইটেরিয়া আমি দেখিয়ে দিচ্ছি, 3 ক্লিকে উজ্জ্বল হয়। আমি জাস্ট উজ্জ্বলটাও করবো না, আমি তথাপি দেখিয়ে দিচ্ছি 1200 টাকা অলরেডি উজ্জ্বল করেছি, এই টাকাটাও অ্যাকাউন্টে অলরেডি চলে এসছে। একবার আমি এবার উজ্জ্বল করার ক্রাইটেরিয়া দেখিয়ে দিই, আমার অ্যাকাউন্ট খুলে সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা আমার অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিয়েছি, এবার ব্যালেন্সে যাচ্ছি, দেখে নিন আমার অ্যাকাউন্টে অলরেডি আমি 3 বার উজ্জ্বল মেরেছি, আবার 1570 টাকা অলরেডি জমে গেছে। দেখুন এই 1570 টাকা আমি উজ্জ্বল করছি না, আমি দেখিয়ে দিচ্ছি, তার কারণ এই টাকারও আমি ছানি কয়েনই কিনবো। এই যে আইএনআর এর লাইনটা 1570 টাকা রয়েছে, আমি এই লাইনটা তো উজ্জ্বলের টাচ করব শুধু। দেখুন টাকা উঠানোর পদ্ধতি, এবার এখানে একটা শর্তাবলী আপনাদের বলে দেই, কোম্পানি প্রথম প্রথম এই টাকাটা কাটতো না, যদি 100 থেকে 500 টাকার মধ্যে উজ্জ্বল করেন তাহলে কোম্পানি 10 টাকা ফি নেবে, এবং যদি 500 থেকে 1000 টাকার মধ্যে উজ্জ্বল করেন তাহলে কোম্পানি 5 টাকা উজ্জ্বল চার্জ নেবে, এবং যদি 1000 টাকার উপরে উজ্জ্বল করেন যে কোনো অ্যামাউন্ট তাহলে 1 টাকাও কোম্পানি ফি নেবে না। তার কারণ অনেকেই আছে ভয় করে 100 200 বারবার উজ্জ্বল করে, কোম্পানি অসুবিধা হয়। তাই আমি যে কোম্পানিকে ভরসা করি, আমি 1000-এর নিচে উজ্জ্বল করি না, তারই প্রুফ দেখাচ্ছি। কিন্তু এই টাকাও আমি উজ্জ্বল করবো না, এটা লাস্ট চান্সে আমি সানি কয়েন কিনে নেব। তার কারণ সানি আর 9 জুলাই পরে আর কিনতে পাওয়া যাবে না, তো আমার কাছে কিছু বড় অঙ্কের স্টক রাখার দরকার, তাই আমি এটা কিনে নিচ্ছি। আর জাস্ট আপনাদেরকে উজ্জ্বলটা মেরে দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি কত উজ্জ্বল করতে পারবো। 100 টাকা রেখে আপনি যে কোনো অ্যামাউন্ট উঠিয়ে নিতে পারেন, কিন্তু রিকোয়েস্ট আপনারা যদি প্রথম উজ্জ্বল করেন, উজ্জ্বলের আগে কমসে কম 50-52 টাকার একটা ট্রানজাকশন করে নেবেন, ঠিক আছে? যে কোনো একটা কারেন্সি মিনিমাম 50-52 টাকার একটা ট্রেডিং আপনাকে করতেই হবে, এটা প্রথম ক্রাইটেরিয়া জীবনে একবারের জন্য। তারপরে আপনি করুন না করুন আপনার পার্সোনাল ম্যাটার, তারপরেও আপনি যখনই অ্যাকাউন্ট থেকে টাকা উঠাবেন 100 টাকা রেখে, যেরকম ব্যাংকের থেকে আমরা কমপ্লিট 6 টাকা উঠাতে পারি না, মিনিমাম ব্যালেন্স রাখতেই হয়, এখানেও মিনিমাম ব্যালেন্স 100 টাকা রাখতেই হবে। সেই 100 টাকা রেখে আপনাকে টাকা উজ্জ্বলের অপশন দেবে, তাহলে 1470 ধরে নিন, যাই কিছু উঠাবে, আমি 1400 টাকা উঠাবো, সাপোজ 1400 দিলাম, দেখুন ফি জিরো, 1 টাকাও ফি লাগছে না এই 1400 টাকা। রিমার্কের জায়গায় পার্সোনাল অবশ্যই লিখতে হবে, বারবার বলে দিচ্ছি, রিমার্কের জায়গায় পার্সোনাল PERSONAL, এবং এই সেন্ট ওটিপি করলেই আমার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা জাস্ট আমি এখানে বসিয়ে দেবো, ক্লিক করে ওটিপিটা বসিয়ে দেবো। যদি আমার মেইল এখানে খুলে কপি করে এনে পেস্ট করে দেই তাও হবে, এবং সেম টু সেম ছোট বড় হাতের যেইভাবে আমাকে ওটিপি দেখ না কেন পাসওয়ার্ড, সেইটা এখানে টাইপ করে দিলেও হবে, কপি করে পেস্ট করে দিলেও হবে, দিয়ে উজ্জ্বলে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট সাকসেসফুল হবে, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে 100% টাকাটা চলে আসবে। এইভাবেই আমি আগেই দেখিয়েছি যে 1200 টাকা আমি উজ্জ্বল মেরেছি মিসেজের অ্যাকাউন্ট থেকে, আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 3-3 বার উজ্জ্বল মেরেছি, তারও প্রুফ আমি আপনাদের দেখিয়ে দেই। তাই আপনাদের বিশ্বাসের জন্য আমি হিস্টোরিতে যাচ্ছি, এই উজ্জ্বলের হিস্টোরি মারছি। দেখুন আপনাদের আমি বারবার বলছিলাম আমি 3 বার উজ্জ্বল মেরেছি, কত টাকা একবার দেখে নিন, 200, 600, 2000, ঠিক আছে? আবার এখানে 1570 টাকা অলরেডি জমে গেছে, বেশি দিনের গল্প নয়, মাত্র 1.5 মাসের গল্প। বন্ধুরা বিজনেস আমার হয়ে গেছে, আপনারাও মন দিয়ে বিজনেসটাকে ভালো করে প্রমোট করুন, আমরা সবাই ভারতীয় হিসাবে গর্ববোধ করে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আরো যে কোনো আপনার যদি কোনো প্রবলেম হয়, যে কোনো ক্রাইটেরিয়ায় যে কোনো অসুবিধায় 24x7 ডেজ এই দেবব্রত অধিকারীকে ফোন করতে ভুল করবেন না, এজ এ ফ্রেন্ড হিসাবে এনি টাইম এনি ডে ফোন করে জেনে নেবেন, কোনো অসুবিধা হলে আমি আপনার পাশে রয়েছি। তো বন্ধুরা আমি আবারও একটু আপনাদেরকে আমনে সামনে আরেকটু অ্যাওয়ারনেস দিতে চাই, আমার এই ভিডিওটা দেখে আমার দৃঢ় বিশ্বাস পুরা কাহিনীটা ব্রেনে ঢুকে গেছে, অবশ্যই ভালো লাগছে এটা আমার দৃঢ় বিশ্বাস, গ্যারান্টি দিয়ে বললাম, তাই একটা লাইক আর কমেন্টস করে আমাকে বাধিত করবেন, এটা আমার রিকোয়েস্ট। বন্ধুরা আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, জাস্ট আপনাকে আমনে সামনে বলতে চাই, যেই আমি টপিকগুলি যেই সিক্রেট ভাবে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, প্লিজ আপনি যখনই কোনো ডকুমেন্টস আপলোড করবেন, আমি আবারও বলে দিই, যেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কোম্পানির অ্যাকাউন্টে দিতে পারবেন সেই অ্যাকাউন্টটাই আপলোড করবেন, এই ভুলটা বারবার বলে দিচ্ছি। অনেকেই কি করে, অ্যাকাউন্ট
নাম্বার দিয়ে দিল অন্য অন্য অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে দিল, সেটা কিন্তু এক টাকাও ফেরত পাবেন না, আইডিটাও গ্রিন হবে না। বারবার বলে দিচ্ছি, পরে বলবেন যে ভুল কোম্পানিতে আমাকে জয়েন করিয়ে দিয়েছে, এটা ভুল কোম্পানি নয়। আমি আবারও বলছি সত্যিকারের কোম্পানি এবং টোটাল ঘটনা আমি তুলে ধরছি। তো তাই আমি আবারও বলছি বন্ধুরা, এই দৃঢ় বিশ্বাসের সহিত আমি বারবার একদম চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এর থেকে ভালো কনসেপ্ট আপনি আর পৃথিবীতে পাবেন না। তাড়াতাড়ি এই ভিডিওটাকে যত লোককে পারেন শেয়ারিং করে, আর প্রত্যেকটা লোককে বলবেন ভিডিওটা দেখে কেমন লাগছে একটু ভালো মন্দ লিখে পাঠিও, ঠিক আছে? আগে যেরকম আমরা চিঠি লিখতাম, এখানে চিঠি লিখতে হবে না কাগজ কলমে, জাস্ট ভেরি গুড বিয়া ভেরি ব্যাড, ভালো খারাপ মন্দ আপনার অনুভূতি ভিডিওটার মধ্যে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সকলের ভালোর জন্য ভিডিওটা বানালাম। তো তাই আমার রিকোয়েস্ট থাকলো বন্ধুরা, প্লিজ একটা লাইক কমেন্টস করে আমাকে বাধিত করবেন, এবং প্রত্যেকটা বন্ধু বান্ধবকে ভিডিওটি শেয়ারিং করে ধনী সমাজ বানাতে আমার সহযোগিতা করবেন। কিন্তু ধনী হলে হবে না, সবার আগে কিন্তু আমার এই স্বাস্থ্যটাকে ধনী করতে হবে, কেমন নিরোগী থাকতে হবে। নাহলে আপনি যে কোনো প্রকারের টাকা রোজগার করুন না কেন, আপনার পুরা টাকা সেকেন্ডে হিট হতে পারে ডাক্তার আর নার্সিংহোমের অ্যাকাউন্টে, মাথায় রাখবেন, ঠিক আছে? তো এই অ্যাওয়ারনেস আমি বারবার এই জন্যই দিচ্ছি, আমি 16 রকমের রুগী ছিলাম, আমি আবারও বলছি দুইবার রং ট্রিটমেন্টের পেশেন্ট, আজকে একদম নিরোগী আপনাদের আশীর্বাদে, এবং মরার আগ পর্যন্ত নিরোগী থাকতে চাই। যেদিন মরবো হাসতে হাসতে মরবো, ম্যান ইজ মর্টাল, বাহাদুরি করে লাভ নেই। তাই আমি জেগে গেছি আপনাদেরকে জাগানোর জন্য, আমি তৎপর। তাই আমার ভিতরে যত নলেজ গ্যাদার হয় আমি সব নলেজ মানুষকে বেটে দিচ্ছি, তার কারণ আমার ভিতরে রেখে লাভ নেই। আমি পৃথিবীর অমর ব্যক্তি নই, বাঁচবো আনন্দের সহিত, বাঁচবো ইজ্জতের সহিত, বাঁচবো সফলভাবে, বাঁচবো আমার জীবন দিয়ে যেন হাজার হাজার জীবন উপকৃত হয়, এটাই মূল উদ্দেশ্য। তাই আপনাকেও তাই বলবো, এর থেকে ভালো কাজ হয় না, মানব সেবা সবচেয়ে বড় সেবা। তাই প্লিজ বন্ধুরা, ভিডিওটি বারবার বলছি শেয়ারিং করে একটা সুস্থ আর ধনী সমাজ বানাতে এই চ্যানেলের সহযোগিতা করবেন। এই চ্যানেলের আমি আবারও তৃতীয়বার বলে দিচ্ছি, এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান, কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান, একটু একটু না, বারবার বলছি। সুস্থও থাকবেন, ধনীও হবেন, সম্মানও পাবেন, টাইম এভেলেবল হবে, রাত্রের ঘুম নষ্ট হবে না। তো তাই বন্ধু, আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আপনাদের এই কমপ্লিট ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ, একটা কমেন্টস করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, আমি আবারও আপনাকে টাইপ করেও ধন্যবাদ জানাবো কমেন্টস করার পরে। তো তাই আজকের জন্য টাটা, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনাদের দিন খুবই শুভ হোক, আমার নমস্কার, থ্যাংক ইউ।